ইংলিশ পেডাগজির কিছু টপিক আছে যেখান থেকে কিন্তু বিগত বছরে বারবার কোয়েশ্চেন এসেছে। আমাদের হাতে যেহেতু সময় কম, সেহেতু আমি একটা ভিডিওর মধ্যেই তোমার জন্য নিয়ে এসেছি ইংলিশ পেডাগজির সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিক, যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক তুমি যদি পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষায় তুমি 15 নম্বরের মধ্যে 10, 12 কিংবা তার বেশিও স্কোর করতে পারো, এটুকু আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। তো এই ভিডিওটার মধ্যে তোমরা কিন্তু একসঙ্গে ইংলিশ পেডাগজির সমস্ত গুরুত্বপূর্ণ টপিক পেয়ে যাচ্ছ, তোমাদের যে ইংলিশ পেডাগজির সম্বন্ধে যে ভয়টুকুনি আছে সেই ভয়টুকুনি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি, যে তুমি যদি প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখো তাহলে তোমার সেই ভয়টা কাটতে বাধ্য। তাহলে চলো শুরু করা যাক, আজকের টপিক আমাদের কমপ্লিট ইংলিশ পেডাগজি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো প্রথম চ্যাপ্টার কী, প্রথম চ্যাপ্টার হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। কিন্তু পেডাগজিতে আমরা প্রথমে শিখবো যে ল্যাঙ্গুয়েজ আসলে কী, কারণ একটা ল্যাঙ্গুয়েজকে টার্গেট করেই কিন্তু আমরা এখানে আমাদের ক্লাসটাকে এগোবো। তা তোমাদেরকে আমি প্রথমেই একটা টার্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ। টার্গেট ল্যাঙ্গুয়েজটা কী, এখানে কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের ইংলিশ। আচ্ছা তাহলে ল্যাঙ্গুয়েজটা কী, ল্যাঙ্গুয়েজটা দাঁড়াচ্ছে হচ্ছে মিডিয়াম অফ কমিউনিকেশন, ইট ইজ কমপ্লেক্স ডাইনামিক অ্যান্ড আর্বিট্রারি ক্যারিয়ার অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচার। মোটামুটি ভাষা আমরা জানি হচ্ছে আমাদের কথোপকথন বা ভাব বিনিময়ের মাধ্যম, ভাষা হচ্ছে পরিবর্তনশীল, খুব জটিল, এবং এটা হচ্ছে আমাদের সভ্যতা এবং সংস্কৃতির ধারক এবং বাহক। এবার চলে আসি মেন মেন গুরুত্বপূর্ণ পয়েন্টে। দেখো প্রথমেই যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন করার ক্ষমতা। তবে তারও আগে এই পয়েন্টগুলো জানার আগে দুটো ওয়ার্ডের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই এর সাথে জড়িত। এটা হচ্ছে নট ডেলিবারেট, ডেলিবারেট মানে ইচ্ছাকৃত, আর এটা হচ্ছে ইচ্ছাকৃত নয়। আরেকটা ওয়ার্ড যেটা কিনা হচ্ছে আমাদের সাবকনসাস, সাবকনসাস, ঠিক আছে। এই অ্যাকুইজিশন ওয়ার্ডটাকে আমরা এই দুটো ওয়ার্ড দ্বারা চিহ্নিত করতে পারি। আমাদের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে কিন্তু এই দুটো ওয়ার্ড খুবই কাজে লাগবে। এই দুটো ওয়ার্ড পারলে অবশ্যই লিখে রাখো, খাতার মধ্যে টুকে রাখো। তাহলে কী বলেছে একটু পয়েন্টগুলো একবার করে জাস্ট দেখে নিই। ইট ইজ এ প্রসেস হোয়ার উই লার্ন ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি উইদাউট এনি ডেলিবারেট প্র্যাকটিস। উই ক্যান অ্যাকোয়ার এ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ ইন ইউজ অ্যাট আওয়ার ন্যাচারাল সারাউন্ডিং, ইট ইজ এ সাবকনসাস প্রসেস। এই যে এখানে দেখো, সাবকনসাস প্রসেস ওয়ার দ্য লার্নার অ্যাকোয়ার এ ল্যাঙ্গুয়েজ উইদাউট নোয়িং দ্যাট হি অর শি ইজ অ্যাকচুয়ালি ডুইং ইট। এটার মানে হচ্ছে, একটু জাস্ট বলে দিই, আমাদের আশেপাশে যে ভাষাটায় সাধারণত কথা বলা হয় সেটা যদি আমরা অর্জন করে নিই, সেই অর্জন করার পদ্ধতিটাই কী হচ্ছে আমাদের অ্যাকুইজিশন। এটা হচ্ছে সাবকনসাস, আমাদের অবচেতন মনে নিজেদের অজান্তেই আমরা এটা যখন করি, এই এটাকে অর্জন করি, নিজের অজান্তেই অর্জন করি, আমরা কিন্তু জানতে পারি না, ঠিক আছে। সেই জিনিসটা এখানে জাস্ট বলা রয়েছে। তো মেন যেখানে এই দুটো আমাদের মনে রাখার, এই যে নট ডেলিবারেট এবং সাবকনসাস, এই ওয়ার্ড দুটো, ঠিক আছে। চলো পরের স্লাইডে লার্নিং, এবার লার্নিং প্রসেসটা আমরা জানবো। লার্নিং প্রসেসটার ক্ষেত্রেও এই দুটো ওয়ার্ড, এটা হচ্ছে ডেলিবারেট, ঠিক আছে, ডেলিবারেট অ্যান্ড এটা হচ্ছে কনসাস। এই লার্নিংয়ের ক্ষেত্রে এই দুটো ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে কোয়েশ্চেন সলভ করার জন্য অবশ্যই। ওয়েন উই লার্ন এ ল্যাঙ্গুয়েজ ইন এ সিস্টেম্যাটিক ওয়ে বাই প্র্যাকটিসিং ইট রেগুলারলি, ইট ইজ কল্ড প্র্যাকটিস। ইট ইজ এ কনসাস প্রসেস হোয়ার এ লার্নার হ্যাজ টু মেক ডেলিবারেট অ্যাটেম্প টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ এফেক্টিভলি। লার্নিং ইজ মোর এফেক্টিভ ওয়েন ইট ইজ ডান ইন এ ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট। মানে হচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে প্র্যাকটিসের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে যে জিনিসটা করি বা কোনো জিনিস শিখি সেইটাকে আমাদের লার্নিং বলছে, শেখা বলছে। তাহলে এবার চলে যাচ্ছি পরের স্লাইডে, দেখি কী আছে। ডিফারেন্স বিটুইন লার্নিং, বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। তা ডিফারেন্স কী, প্রথমেই তোমরা তাহলে বলতে পারবে যে দুটো ওয়ার্ডের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। অ্যাকুইজিশন হচ্ছে আমাদের এই যে এখানে, অ্যাকুইজিশন ইজ সাবকনসাস অ্যান্ড লার্নিং ইজ এ কনসাস প্রসেস, ঠিক আছে। দেখো এই ওয়ার্ড দুটো কীরকমভাবে কাজে লাগছে আমি একটু আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে ওয়ার্ড দুটো অবশ্যই কাজে লাগবে তোমাদের। দু নম্বর কী, দ্য মেইন ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং ইজ দ্য এনভায়রনমেন্ট। এখানে বলতে চেয়েছে আমরা আমাদের এনভায়রনমেন্টে যে ভাষাটা চালু আছে আমাদের আশেপাশে, অর্থাৎ আমাদের অঞ্চলে, আমরা যেখানে থাকি আশেপাশে লোকে যে ভাষায় কথা বলে, অর্থাৎ যদি আমরা এখানে বলি যে আমাদের মাতৃভাষা কি বাংলা, কেন আমাদের আশেপাশে বাংলা ভাষায় কথা বলা হয়, আমরা পরিবেশ থেকে, আমাদের আশেপাশের পরিবেশ থেকেই সেই ভাষাটাকে আমরা কিন্তু অর্জন করে নিতে পেরেছি, এটা হচ্ছে অ্যাকুইজিশন। আর যদি আমি ইংলিশ শেখার কথা বলি তাহলে কিন্তু আমাকে রোজ দিন সেটা প্র্যাকটিস করে শোনা
কোনো জিনিস শোনা এবং কথা বলা এবং লেখার অভ্যাস করে সেই জিনিসটা আমাকে ভালো করে শিখতে হচ্ছে, এইটা হচ্ছে লার্নিং। তাহলে আমি বাংলা ভাষাটা অর্জন করে নিয়েছি, আর ইংরেজি ভাষাটা যেহেতু আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি আমি বলি তাহলে এখানে আমাকে শিখতে হচ্ছে, অথবা এটাকে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজও বলতে পারি ইংরেজি পেডাগজির ক্ষেত্রে ইংলিশটাকে। আচ্ছা, এক নম্বর, তাহলে এখানে দেখো, মাদার টাং ইজ মোস্টলি অ্যাকোয়ার্ড হোয়াইল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ মোস্টলি লার্ন, মানে যেটা আমি বললাম সেটাই কিন্তু লেখা রয়েছে, মানে আমরা মাতৃভাষা অর্জন করে নিই আর যে দ্বিতীয় ভাষাটা সেটা আমাদের শিখতে হয়, এটাই হচ্ছে মেন ডিফারেন্স। তবে আরেক যে মেন ডিফারেন্স, যদি বলে কোনো কোয়েশ্চেন থাকে যে মেন ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, সেটা কিন্তু অবশ্যই হচ্ছে এনভায়রনমেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে অবশ্যই এনভায়রনমেন্ট, ঠিক আছে, পরিবেশ। আমরা যেহেতু পরিবেশ থেকে একটা জিনিস অর্জন করে নিই সেটা খুব ভালোভাবে শিখতেও পারি, আর সেরকম যদি ফ্যামিলিয়ার সেরকম যদি পরিবেশ না থাকে, যেমন হচ্ছে আমরা যখন ইংরেজি শিখি সেটা একটা স্কুলের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ, আমাদের বাড়িতে অথবা আশেপাশের এরিয়ায় কিন্তু সেই ভাষাটাকে ইউজ করার কোনো রকম আমাদের মানে সুযোগ নেই, সেজন্য আমরা কিন্তু সেই শেখাটা অতটা এফেক্টিভ বা কার্যকরী হয় না। এবার চলে যাচ্ছি নেক্সট স্লাইডে, কী আছে, এই যে এই নামটা খাতায় ভালো করে বড় বড় করে বড় বড় অক্ষরে লিখে রাখো, ঠিক আছে, নম চমস্কি, আমেরিকান ভদ্রলোক। আমেরিকান লিঙ্গুইস্ট নম চমস্কি, কেন এনার কথা আমাদের পড়তে হবে, ইনি একটা থিওরি দিয়েছিলেন, ঠিক আছে, ইনি একটা থিওরি দিয়েছিলেন, সেই থিওরিটা কি, তার মতে আমাদের মগজের মধ্যে ব্রেনের মধ্যে একটা যন্ত্র থাকে, সেই যন্ত্রটার নাম হচ্ছে ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আরেকবার বলছি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এইটা এবং এর ফুল ফর্মটা অবশ্যই ভালো করে টুকে নাও, শুনে নাও, জেনে নাও, কারণ অবশ্যই কাজে লাগবে, এটা কিন্তু পরীক্ষায় আসে এখান থেকে কোয়েশ্চেন। তারপরে হচ্ছে ইউনিভার্সাল গ্রামার, ইউনিভার্সাল গ্রামারটা কি, এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা যন্ত্রটা ইউনিভার্সাল গ্রামারটা প্রোডিউস করছে। এবার আমি এটা কীরকমভাবে কাজ করছে সেটা একটু তোমাদের বলে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যন্ত্রটা আমাদের মাথার মধ্যে আছে, সেটা কী করছে, আমাদের যে পরিবেশ, আশেপাশে পরিবেশ আছে, সেই পরিবেশে আমরা যে ভাষাটা শুনছি সঙ্গে সঙ্গে সেটাকে নিজের মধ্যে অর্জন করে নিচ্ছে, কে না, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আর তারপরে ইউনিভার্সাল গ্রামার প্রোডিউস করছে। আচ্ছা, আমরা তো গ্রামার শুনেছি, কিন্তু এই ইউনিভার্সাল গ্রামারটা আবার কি, ইউনিভার্সাল গ্রামার হচ্ছে এমন একটা গ্রামার যেটা পৃথিবীর সমস্ত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য, সমস্ত ভাষার ক্ষেত্রে, এভরি হিউম্যান ল্যাঙ্গুয়েজ, বোঝা গেছে, সেটা কী করছে না, যখন আমরা বলছি আমরা কোনো ভাষা অর্জন করে শিখছি না, কিন্তু মাথায় রাখবে যখন কোনো ভাষা অর্জন করছি তাহলে আমাদের মাতৃভাষা অর্জন করেছি, এবার আমাদের প্রয়োজনে আমরা কোনো কিছু বলবো সে আমাদের মাতৃভাষায়, তা সেটা যাতে ঠিকঠাক বলাটা যাতে ঠিকঠাক হয় সেটার জন্য কিন্তু আমাদের ইউনিভার্সাল গ্রামারটা রুলস তৈরি করে দিচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু ঠিকঠাকভাবে বলতে পারছি। আমরা যখন ছোট ছিলাম তখন কি আমাদের ব্যাকরণ পড়ে বাংলা কথা বলা শিখতে হয়েছিল, আমাদের মাতৃভাষা শিখতে হয়েছিল, অবশ্যই নয়, আমরা ব্যাকরণ না পড়েই কিন্তু আমরা কথাটা ঠিকভাবে বলতে পেরেছি, আমাদের প্রয়োজনটা মানে আমাদের যদি আমাদের খিদে পেয়েছে আমরা সেটা জানাতে পেরেছি, সেটাই হচ্ছে, সেটা কেন করতে পেরেছি, ইউনিভার্সাল গ্রামারের জন্য। আর ইউনিভার্সাল গ্রামার কে প্রোডিউস করেছে বা তৈরি করছে, আমাদের মাথার মধ্যে থাকা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটা অবশ্যই কাল্পনিক একটা ডিভাইসের কথা, যিনি যেটা নোয়াম চমস্কি বলেছিলেন, নোয়াম চমস্কি। এবার ক্রিটিক্যাল পিরিয়ড অফ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, আমি আগে একটা কথা বলে দিতে চাই, এই ক্রিটিক্যাল পিরিয়ডটা কিন্তু যে কোনো হিউম্যান চাইল্ডের ক্ষেত্রে সেটা 0 to 5 years, অর্থাৎ 0 থেকে 5 বছরের মধ্যে সীমাবদ্ধ। এই 0 থেকে 5 বছরের মধ্যেই একজন শিশু কোনো জিনিস বা কোনো ভাষা সব থেকে ভালো অ্যাকোয়ার করতে পারে নিজের মধ্যে। ক্রিটিক্যাল পিরিয়ড বেসিক্যালি ডিফাইন্স স্পেসিফিক এজ অফ এ হিউম্যান চাইল্ড ডিউরিং হুইচ অর শি ক্যান অ্যাকোয়ার এ ল্যাঙ্গুয়েজ ইজিলি অ্যান্ড এফোর্টলেসলি, এটাই বলেছে। এই স্পেসিফিক এজটা কি, 0 to 5 years, মানে এরকম ধরে নিতে পারো এই ল্যাড যে যন্ত্রটা তার ওয়ারেন্টি মানে হচ্ছে সব থেকে ভালো কাজ করে 0 থেকে 5 বছরের মধ্যে, তারপরে যত বয়স আমাদের বাড়তে থাকে এই যন্ত্রটা কমজোর হতে থাকে, বোঝা গেছে, এটাই নম চমস্কি বলেছিলেন, খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরি, এখান থেকে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন আসবে। এবার আমরা এই রিলেটেড কিছু কোয়েশ্চেন দেখে নিই, দেখো কী লেখা আছে, 1 নম্বর কোয়েশ্চেনই আছে, অ্যাজ পার নম চমস্কিস থিওরি, মানে কি দেখো প্রথমেই কিন্তু এই নম চমস্কি এই ভদ্রলোকের থিওরি থেকে কোয়েশ্চেন এসে গেল, দ্য রোল অফ ল্যাড, ল্যাড মানে কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ইজ, মানে ল্যাডের কাজ কী, লার্ন ল্যাঙ্গুয়েজ ইন ফর্মাল স্কুলস নয়, ইমিটেট দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডাল্টস, জেনারেট গ্রামার রুলস, মেমোরাইজ গ্রামার রুলস, তাই তিনটের মধ্যে কোনোটাই হবে না। তা আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কাজ হচ্ছে আমরা যাতে কোনো অর্জন করা যে ভাষাটা সেটা সহজভাবে বলতে পারি, সঠিকভাবে বলতে পারি, তার জন্য নিয়মগুলো ঠিক করে দেওয়া, ঠিকঠাক নিয়মগুলো সিলেক্ট করে দেওয়া। তা আমাদের এখানে কারেক্ট অপশনটা কী হবে, জেনারেট গ্রামার রুলস,
ग्रामार रुल्स तैरी करछे आमादेर माथार मध्ये जेनारेट करछे। एबार नेक्स्ट क्वेश्चन देखे नी, दो नम्बर, द एक्वायर्ड सिस्टेम और एक्विजिशन अफ ए लैंगुएज इज द फॉर्मल स्किल डेवलपमेंट सबकॉन्शियस प्रोसेस अफ लार्निंग इनपुट आउटपुट प्रोसेस सेल्फ मनिटरिंग अफ लार्निंग। कि बोलेछिलाम सबकॉन्शियस कथाटा भालो करे माथाय रखबे, द एक्वायर्ड सिस्टेम और एक्विजिशन एक्विजिशनेर साथे कोन वार्डटा बोलेछिलाम रिलेटेड, এই যে সাবকনসিয়াস দেখতেই পাচ্ছ অপশনের মধ্যেই রয়েছে, তাহলে আমাদের কোনোকে কোনো দিকে তাকাতেই হবে না, আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে এইটা, সাবকনসিয়াস প্রসেস অফ লার্নিং। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি, মানে নম চমস্কির যে থিওরিটা সেই অনুযায়ী, ওয়েন দেয়ার ইজ এ ল্যাক অফ সাফিসিয়েন্ট ইনফরমেশন ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইনপুট দেয়ার ইজ এ ইউনিভার্সাল গ্রামার দ্যাট অ্যাপ্লাইজ টু। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে ইউনিভার্সাল গ্রামারটা সেটা ইউনিভার্সাল কেন, খেয়াল রাখবে যে এই শব্দগুলো কিছু কিছু শব্দ অবশ্যই মাথায় রাখবে, ইউনিভার্সাল মানে হচ্ছে এটা সমস্ত বিশ্বের ক্ষেত্রেই প্রযোজ্য, তার মানে বলেছিলাম সমস্ত পৃথিবীর সমস্ত ভাষার ক্ষেত্রেই প্রযোজ্য, তাহলে আর কোনো দিকে তাকানোর দরকার নেই, হিউম্যান ল্যাঙ্গুয়েজেস টু অ্যাপ্লাইজ টু অল হিউম্যান ল্যাঙ্গুয়েজেস, হিউম্যান ল্যাঙ্গুয়েজেস হচ্ছে আমাদের সব হিউম্যান ল্যাঙ্গুয়েজেসের ক্ষেত্রেই কিন্তু এই ইউনিভার্সাল গ্রামারটা প্রযোজ্য হবে, অর্থাৎ ইউনিভার্সাল গ্রামারটা সব ভাষা বলতেই কিন্তু জিরো থেকে পাঁচ বছরের বা আমাদের মাথার মধ্যে যে ভাষাটা আমরা অর্জন করেছি সেই ভাষা বলতে সাহায্য করবে এবং তার রুলগুলো নিয়মগুলো উৎপন্ন করতে বা জেনারেট করতে পারবে। কলোকুয়াল ল্যাঙ্গুয়েজেস, মডার্ন ল্যাঙ্গুয়েজেস, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস কোনোটাই অপশানে হবে না। দেখো চার নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখে নিচ্ছি, কী বলেছে, ফর ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট ইজ ওয়ান ওয়ের, মানে হচ্ছে যদি আমরা ইংলিশটাকে দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে চাই, অ্যাকুইজিশন পুয়ার মানে অর্জন করার জন্য যে পুয়ার মানে অনুপযুক্ত যে পরিবেশটা সেটা কি, এই চারটের মধ্যে কোনটা হবে, এক নম্বর হিন্দি অর মাদার টাং ইজ দ্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা, মানে হচ্ছে বহু ভাষাভাষী অঞ্চলে যে ভাষাটাকে আমরা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড অনলি ইন দি ক্লাসরুম, ইংলিশ ইজ নট স্পোকেন অ্যাট হোম অ্যাট অল, অ্যাক্সেস টু এনি লার্নিং মেটেরিয়াল ইজ আনঅ্যাভেলেবল টু দি স্টুডেন্ট। তো সবসময় মনে রাখবে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ শেখার ক্ষেত্রে সবথেকে বড় বাধা বা পুয়ার এনভায়রনমেন্ট হচ্ছে সেটা কিন্তু আমি বললাম যে ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ, একটু আগেই বললাম, তাহলে এখানে অপশানটা হবে আমাদের কি অপশান, এই যে দু নম্বর অপশানটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড অনলি ইন দি ক্লাসরুম, তা ক্লাসরুমের পরিবেশটা কিন্তু কোনো জিনিস কোনো ভাষা অ্যাকোয়ার করার ক্ষেত্রে সবথেকে খারাপ একটা পরিবেশ, সেজন্য অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট বলা হয় এটাকে। এবার চলো দেখে নাও পাঁচ নম্বর কোয়েশ্চেন, পাঁচ নম্বর কোয়েশ্চেন কী বলছে, ফর এনাবলিং হার স্টুডেন্টস টু গেইন মাস্টারি ওভার ইংলিশ দ্য টিচার শুড, মানে হচ্ছে যদি একজন শিক্ষক তার স্টুডেন্টদের কি না ইংলিশ ইংলিশে দক্ষ করে তুলতে চান তাহলে তিনি কী করতে পারেন, তাহলে তিনি করতে পারেন এক নম্বর রেগুলারলি এক্সপোজ দ্য লার্নার্স টু এ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ ইনপুটস, কনস্ট্যান্টলি চেক দি লার্নার্স ফর অল দি এরার্স দে মেক, এমফাসাইজ লার্নিং অফ গ্রামার, স্টপ দি ইউজ অফ দেয়ার ভার্নাকুলার। তাহলে এইখানে একটা জিনিস, আরও একটা নতুন ওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি আমাদের এই যে এক্সপোজ, ঠিক আছে, এক্সপোজ মানে হচ্ছে এক্সপোজ করা, স্টুডেন্টদের মানে হচ্ছে যথেষ্ট সুযোগ করে দেওয়া যাতে তারা যে ভাষাটা শিখেছে সেই ভাষাটাকে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে, সেই ভাষা বেশি করে আরও কমিউনিকেট করতে পারে, কথা বলতে পারে। তাহলে ফর এনাবলিং হার স্টুডেন্টস টু গেইন মাস্টারি ওভার ইংলিশ দ্য টিচার শুড, মানে ইংলিশে দক্ষ করে তুলতে একজন শিক্ষককে কী করতে হবে, অবশ্যই রেগুলারলি এক্সপোজ দ্য লার্নার্স টু এ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ ইনপুটস, সবসময় মনে রাখবে যে কোনো ল্যাঙ্গুয়েজ এফেক্টিভলি শেখার ক্ষেত্রে কিন্তু এই যে এক্সপোজ দেওয়া, এক্সপোজার দেওয়া স্টুডেন্টদের, অর্থাৎ সুযোগ করে দেওয়া যথেষ্ট, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, তাহলে কিন্তু আমাদের অপশান ফার্স্ট অপশানটা আমাদের এখানে কারেক্ট অপশান হয়ে গেল। তাহলে এই চ্যাপ্টারে আমরা যে যে দেখা গেল যে যে ওয়ার্ডগুলো আমি বললাম সেই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই খাতায় টুকে রাখবে বা মুখস্থ করে রাখবে, কারণ সেই ওয়ার্ডগুলোই কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে ছোটো ছোটো ট্রিকের কাজ করছে, ট্রিকের মতো। তাহলে চলো এবার আমরা নেক্সট চ্যাপ্টারে মুভ করছি। দেখো পরের চ্যাপ্টার কী রয়েছে আমাদের, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, প্রিন্সিপাল মানে কিন্তু এখানে স্কুল বা কলেজের প্রিন্সিপাল নয়, এখানে প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি, যে যে নীতিগুলো আপন করে নিয়ে একজন টিচার ভালো করে কোনো ভাষা শেখাতে পারেন, ব্যাস আর কিছু নয়। তবে আমি একটা কথা এখানে বলে দিতে চাই, এখানে যে প্রিন্সিপালগুলো রয়েছে সেগুলো যে শুধুমাত্র প্রিন্সিপাল টিচিংয়ের ক্ষেত্রে সেগুলো কিন্তু নয়, বহু এরকম প্রিন্সিপাল রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতেই পারি, কিন্তু এখনও তো আমাদের সময় নেই হাতে, তাই আমাদের বাছা বাছা কিছু মেন মেন যে প্রিন্সিপালগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে চলো শুরু করছি।
প্রথমে অবজেকটিভস অফ টিচিং ইন টিচিং এ ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমাদের দুটোই জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, লিটারেসি ডেভেলপমেন্ট। এক নম্বর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট মানে যে ভাষাটা সে শিখছে সে যাতে শুনে বুঝতে পারে এবং সেই অনুযায়ী সে লিখতে পারে বা বলতে পারে, ঠিক আছে, তার মানে বুঝতে পারে এবং বলতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে লিটারেসি ডেভেলপমেন্ট অর্থাৎ সেই দরকার হলে সেই ভাষায় যে বইপত্র লেখা হয়েছে বা সাহিত্য রচিত হয়েছে সেটা যাতে সে গ্রহণ করতে পারে তার নিজের প্লেজারের জন্য বা আনন্দের জন্য, ঠিক আছে। এই দুটোই কিন্তু মেন উদ্দেশ্য থাকে যে কোনো এক ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে। এবার চলে আসে মেন মেন যে প্রিন্সিপালগুলো রয়েছে। দেখো প্রথমে হচ্ছে প্রিন্সিপাল অফ মোটিভেশন। প্রথমে একটা কথা বলে দিই, কোনো জিনিসকে শেখানোর জন্য বা কোনো ভাষা শেখানোর জন্য ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে সবার আগে একজন টিচারকে কিন্তু মোটিভেট করা দরকার। অর্থাৎ ছাত্ররা যদি সেই ভাষাটার গুরুত্ব না বুঝতে পারে, নিজেরা উজ্জীবিত না হতে পারে, তাহলে সে নিজে থেকে শিখতে পারবে না এবং সেই ভাষা শিক্ষাটা কিন্তু এফেক্টিভ হবে না। তাহলে এ লার্নার হ্যাজ টু বি মোটিভেটেড বাই হিজ অর হার ল্যাঙ্গুয়েজ টিচার বিফোর দ্য টিচার স্টার্ট দ্য প্রসেস অফ লার্নিং। ইট ইজ এ প্রি রিকুইজিটেড টু লার্নিং এনি ল্যাঙ্গুয়েজ। এখানে এই যে প্রি রিকুইজিটেড, এটাও ভালো করে মার্ক করে নাও, পূর্ব শর্ত। এই কথাটাও কিন্তু যে কোনো জায়গায় পেডাগজি ইংলিশের যে কোনো অনেক চ্যাপ্টার থেকে কিন্তু এইটা দিতে পারে, এই শব্দটা ঢুকিয়ে দিতে পারে, পূর্ব শর্ত। অর্থাৎ এখানে ভাষা শেখার ক্ষেত্রে পূর্ব শর্ত হচ্ছে মোটিভেট করা, আর শেখানোর আগে এই জিনিসটা করতে হবে স্টুডেন্টদের, কিন্তু আমাকে মোটিভেট করতে হবে, নাহলে কিন্তু তারা ভাষাটা শিখতে চাইবে না। বিএফ স্কিনার, তিনি একজন লিঙ্গুইস্ট, তিনি বলেছিলেন মোটিভেশন ইজ দ্য ন্যাশনাল হাইওয়ে অফ লার্নিং, ঠিক আছে, এটা জাস্ট জেনে রাখো, মোটিভেশন ইজ দি ন্যাশনাল হাইওয়ে অফ লার্নিং। দ্য প্রিন্সিপাল অফ মোটিভেশন বোঝা গেল, এটা কিন্তু একটা প্রি রিকুইজিট অর্থাৎ পূর্ব শর্ত। শেখানোর আগে, ভাষাটা শেখানো শুরু করার আগে তাদেরকে মোটিভেট করতে হবে একজন টিচারকে। তারপরে দেখো, তারপরে প্রিন্সিপাল কী বলছে, প্রিন্সিপাল অফ এক্সারসাইজ মানে হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড ডিল, মানে এক্সারসাইজ অভ্যাস করে যেতে হবে, অভ্যাস নয় প্র্যাকটিস, চর্চা করে যেতে হবে, এবং চর্চা বারংবার মানে রিপিটেশন অফ প্র্যাকটিস, রিপিটেড প্র্যাকটিস যেটাকে আমরা বলি, সেটার মাধ্যমে কিন্তু আমরা কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো। এখানে যদি আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ধরি, তাহলে ইংলিশটা আমরা অবশ্যই ভালো কিরকমভাবে শিখতে পারি, প্র্যাকটিসের মাধ্যমে। তো এখানেই বলেছে রেগুলার প্র্যাকটিস ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এনি ল্যাঙ্গুয়েজ, বাই রিপিটেড প্র্যাকটিস অ্যান্ড ড্রিল এ ল্যাঙ্গুয়েজ গেটস ইমপ্রিন্টেড ইন চাইল্ডস মাইন্ড। মানে একদম এই যে ইমপ্রিন্ট মানে মাথায় ছেপে যাওয়া, যাকে বলে না ছবি ছেপে গেছে একদম মাথায়, তাহলে বারংবার প্র্যাকটিস যে জিনিসটা আমরা করে থাকি সেই জিনিসটা কিন্তু একজন শিশুর মাথায় অবশ্যই গেঁথে যায়। এরকমভাবে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কার্যকরীভাবে আমরা শিখতে পারি, এখানে বলা হয়েছে রেগুলার প্র্যাকটিস, ঠিক আছে, রিপিটেড প্র্যাকটিস। এই কথাগুলো মেন এই প্রিন্সিপাল অফ এক্সারসাইজের করার ক্ষেত্রে, প্রিন্সিপাল অফ এক্সারসাইজের ক্ষেত্রে অর্থাৎ কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো। প্রিন্সিপাল অফ ইমিটেশন, আচ্ছা এই প্রিন্সিপাল অফ ইমিটেশনটা পড়ানোর আগে আমি একটা জিনিস, আরেকটা যে প্রিন্সিপাল ছোট্ট মতো সেটা আমি একটু বলে দিতে চাই, যেটা এখানে মিসিং রয়েছে একটু লিখে দিই। এটা হচ্ছে কি, চাইল্ড সেন্টার্ড ক্লাস, মানে প্রিন্সিপাল অফ চাইল্ড সেন্টার্ড ক্লাস। চাইল্ড সেন্টার্ড ক্লাসটা কি, জাস্ট এখানে জেনে রাখো, চাইল্ড সেন্টার্ড ক্লাসটা হচ্ছে এমন একটা ক্লাস যেখানে স্টুডেন্টরা বা চিলড্রেন নিজে থেকেই পার্টিসিপেট করবে, নিজে থেকে ইনভলভ করবে, চিলড্রেন ইনভলভমেন্ট, এবং টিচাররা শেখাবে সেটা তো সে শিখবেই, তার সাথে সাথে সে নিজে থেকেও কিছু না কিছু শিখবে অবশ্যই। সেরকম একটা ক্লাসরুমকে আমরা বলবো হচ্ছে চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম বা চাইল্ড সেন্টার্ড ক্লাস, ঠিক আছে, এই কথাটা অবশ্যই মাথায় ঢুকিয়ে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার চলে আসি প্রিন্সিপাল অফ ইমিটেশন। ইমিটেশন মানে হচ্ছে নকল করা। যখন প্রথমে একজন শিশু অবস্থায় তার শিশু মানে শিশুরা বা ছাত্রছাত্রীরা কী লক্ষ্য করে, যে তার টিচার বা তার স্যার বা ম্যাডাম কীরকমভাবে কথা বলছেন, তা এক্ষেত্রে একজন টিচারের নিজের বানান মানে হচ্ছে বানানের ওপর, উচ্চারণের ওপর বেশি করে জোর দেওয়া উচিত, যাতে সে সঠিকভাবে কোনো জিনিস মানে ইংরেজি ওয়ার্ড হোক বা সেন্টেন্স হোক সেগুলো উচ্চারণ করতে পারে, যাতে তার দেখা দেখি তার ছাত্রছাত্রীরা ভুল না শেখে, ঠিকটাই শেখে। তাহলে অবশ্যই কিন্তু এইখানে তাকে প্রোনান্সিয়েশনের ওপর জোরটা দিতেই হবে। এভরি চাইল্ড হ্যাজ এ কমন হ্যাবিট অফ ইমিটেটিং ইটস টিচার, সো দি টিচার হ্যাজ টু বিকাম অ্যান আইডিয়াল রোল মডেল ফর দি লার্নার্স। বোঝা গেছে, রেকর্ডেড অডিও ইন মোবাইল ফোনস অ্যান্ড টেপ রেকর্ডার্স ক্যান অলসো প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস পার্টিকুলার পারপাস। মানে মোবাইল ফোনে বা টেপ রেকর্ডারে কোনো জিনিস,
কোনো বক্তব্য স্পিচ সেটা রেকর্ড করে তাদেরকে শোনানো হলে সেটাও কিন্তু এক্ষেত্রে কার্যকরী হতে পারে প্রিন্সিপাল অফ ইমিটেশনের ক্ষেত্রে। তিন নম্বর গেল, এবার চলে আসি চার নম্বর প্রিন্সিপাল। কী বলছে? প্রিন্সিপাল অফ এক্সপোজার। দেখো এখানেও কিন্তু ঘুরে ফিরে এই কথাটা চলেই আসলো। কী কথা? এক্সপোজার, এক্সপোজ থেকে এক্সপোজার, মানে হচ্ছে যথেষ্ট সুযোগ দেওয়া, সুযোগ করে দেওয়া, একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট দেওয়া, যাতে যে ভাষাটা আমি তাকে শেখাচ্ছি সে যেন সেই ভাষাটাকে ইউজ করতে পারে, ঠিক আছে, ব্যবহার করতে পারে। এ লার্নার শুড বি গিভেন এ ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট টু গেট এনাফ অপরচুনিটি টু লিসেন অ্যান্ড স্পিক দি ল্যাঙ্গুয়েজ। দিস ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং। মানে যদি সে ভাষাটা নিজের মতো করে বা স্কুলের বাইরেও একটা খোলামেলা পরিবেশে সেই ভাষাটাকে ব্যবহার করার সুযোগ পায়, তাহলে কিন্তু সেই ভাষাটা শেখা, ভাষা শিক্ষাটা এফেক্টিভ অর্থাৎ কার্যকর হতে বাধ্য। এবার পাঁচ নম্বর কী বলছে? প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ। দেখো এইটা কিন্তু রিলেটেড কিন্তু এই মোটিভেশন স্পিচ যেটা বললাম সেটাই। একজন টিচারকে স্পিচ দিতে হবে, মোটিভেট না করলেও দেখো এখানে কিন্তু কোনো লেসন শুরু করার আগে সেই লেসনটা সম্বন্ধে আগে স্টুডেন্টদেরকে ধারণা দিতে হবে। তা মেন উদ্দেশ্য কি? ইন্টারেস্ট গ্রো করা, ঠিক আছে, ইন্টারেস্ট গ্রো করা। মানে হচ্ছে যেরকম প্রিন্সিপাল অফ মোটিভেশন আমরা বলেছিলাম ছাত্রছাত্রীদেরকে উজ্জীবিত করা, মানে কি তাদের মধ্যে ইন্টেন কী বলে ইন্টারেস্টটা গ্রো করা, এটারও কিন্তু উদ্দেশ্য একই। ইন্ট্রোডাকশন অফ এভরি লেসন শুড বিগিন উইথ স্পিচ বাই দি টিচার উইচ মোটিভেটস দি লার্নার্স টু লার্ন। ইফ দ্য স্পিচ সাকসিড টু গ্রো ইন্টারেস্ট অ্যামং দ্য লার্নার্স, অর্থাৎ এক্ষেত্রে আমাদের মেন পয়েন্টটা কি? টু গ্রো ইন্টারেস্ট অ্যামং দি লার্নার্স, ইট মেক্স দ্য লার্নিং প্রসেস মোর এফেক্টিভ। বোঝা গেছে? তাহলে স্পিচের মাধ্যমে, মানে নিজের বক্তব্যের মাধ্যমে, একটা লেসন আমি শুরু করতে চলেছি তার সম্বন্ধে যদি কোনো আমি একটা গল্প বললাম ছাত্রছাত্রীকে, তাহলে সেই ছাত্রছাত্রীরা বা শিশুদের উপযোগী কোনো গল্প যাতে তারা আকৃষ্ট হলো, তাদের মনোযোগটা আমি পেয়ে গেলাম, তাহলে কি আমার লেসনটা শেখাতে কিন্তু সুবিধা হবে, সেটা আরও বেশি এফেক্টিভ হবে। তো এইটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ। প্রিন্সিপাল অফ মেনটেনিং দি ন্যাচারাল অর্ডার অফ লার্নিং। ন্যাচারাল অফ লার্নিং, অর্ডার অফ লার্নিং কি? LSRW, ঠিক আছে, LSRW, LSRWটা কি? L for listening, S for speaking, R for reading, ঠিক আছে, W for writing। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ শেখানোর চারটে বেসিক স্কিল। এই সম্বন্ধে কিন্তু আমরা আরও পরবর্তী চ্যাপ্টারগুলোতে পড়ব, তোমরা দেখতে পারবে। এখন এইটা শুধু জেনে রাখো যে কোনো ভাষা শিক্ষা ক্ষেত্রে, শেখানোর ক্ষেত্রে একজন টিচারকে এই স্কিলগুলোর কথা মাথায় রাখতেই হবে। কেননা প্রথমে একজন শিশু অবশ্যই কোনো জিনিস শুনবে, তারপরে সেই জিনিসটা শুনে সেটা বুঝে বলতে চেষ্টা করবে এবং তারপরে পড়বে, এবং পড়া এবং লেখার দক্ষতা তার মধ্যে বৃদ্ধি পাবে। বোঝা গেছে? অর্থাৎ আমি ইংলিশ শেখাচ্ছি, আমি যেটা বলছি সে প্রথমে সেটা শুনছে, সেখান থেকে তারপরে তাকে আমি বলতে বলছি, তখন সে বলার চেষ্টা করছে, বলার যে দক্ষতাটা তার গ্রো করছে, এবং তারপরে পড়া এবং লেখা এই দুটো দক্ষতা তার মধ্যে কিন্তু গ্রো হচ্ছে, মানে বাড়ছে। তো এই জিনিসটা কিন্তু একজন টিচারকে সবসময় খেয়াল রাখতে হবে, ন্যাচারাল অর্ডারটা যাতে ব্রেক না হয়, ঠিক আছে, এটা কিন্তু। আচ্ছা, এই LSRW কিন্তু কখনোই উল্টো পাল্টা হবে না, অর্থাৎ LRSW বা LWRS এরকম কিন্তু কখনোই হবে না। ন্যাচারাল বা কারেক্ট অর্ডার বা সিকোয়েন্স হচ্ছে LSRW, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ঠিক আছে। এটা হচ্ছে ফোর বেসিক স্কিল অফ ল্যাঙ্গুয়েজ, লার্নিং এর ল্যাঙ্গুয়েজ। ছ নম্বর প্রিন্সিপাল আমাদের হয়ে গেল। আচ্ছা, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, প্রিন্সিপাল নীতি। মানে হচ্ছে কি, একজন টিচারকে তার স্টুডেন্টদের বিভিন্ন, একজন ক্লাসে মানে একটা ক্লাসে বিভিন্ন রকমের স্টুডেন্ট থাকে, তারা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা, তাদের ভাষাভাষী হয়তো আলাদা হতেও পারে, তা সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা বুঝে এবং তাদের লার্নিং এবিলিটি, শেখার ক্ষমতা সেটাও কিন্তু আলাদা, সেই বুঝে কিন্তু একজন টিচারকে তার লেসনটা সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু যে শিক্ষাটা সেটা কিন্তু কার্যকর হবে না। তাহলে বোঝা গেছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা সেটা কিন্তু একজন টিচারকে অবশ্যই বুঝতে হবে তার ভাষা শিক্ষাটাকে কার্যকর করার জন্য। তাহলে এই প্রিন্সিপালগুলো তো আমরা মোটামুটি জানলাম, এছাড়াও একটা তো আমি এক্সট্রা বললাম যে চাইল্ড সেন্টার ক্লাস, প্রিন্সিপাল অফ চাইল্ড সেন্টার ক্লাস, সেটা ইম্পর্টেন্ট। আরেকটা যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে, অফ মাদার টাং, ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা নিতে পারে।
মানে আমি মাতৃভাষার মাধ্যমে কিন্তু তাদের মাতৃভাষার মাধ্যমে তাদেরকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এইখানে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ শেখানোর চেষ্টা করছি সেটা কিন্তু হতে পারে প্রিন্সিপাল অফ মাদার টাং এই একটা অপশন হতে পারে আর আগে যখন আমরা কি বলে প্রিন্সিপাল অফ এক্সারসাইজ যেখানে আমরা প্র্যাকটিসের ডিলের কথা বললাম সেখানে আরেকটা হয়তো প্রিন্সিপালের কথা এখানে আনা যেতে পারতো যেটা এখানে লেখা ছিল না সেটা হচ্ছে কি না হ্যাবিট ফর্মেশন হ্যাবিট মানে অভ্যাস অভ্যাস কীরকমভাবে তৈরি হয় প্র্যাকটিসের মাধ্যমে ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে কিন্তু এই প্রিন্সিপালগুলো ইন্টার রিলেটেড মানে অভ্যাসের মাধ্যমে তাকে হ্যাবিট তৈরি করে দেওয়া যাতে সে নিজে থেকে এই যে বেসিক স্কিলগুলোর কথা বললাম সে বেসিক স্কিলগুলো নিজে থেকেই ডেভেলপ হতে থাকে তার অর্থাৎ সে কিন্তু লেখার সময় স্পেলিং পড়ার সময় তার প্রোনাউন্সিয়েশন তার বানান যাতে ঠিক হয় গ্রামাটিক্যাল রুলস যাতে তার ইম্প্রুভ হয় সেটা সে নিজে থেকেই চেষ্টা করতে মানে ইম্প্রুভ করার চেষ্টা করবে অর্থাৎ বা প্র্যাকটিস করবে এরকম একটা হ্যাবিট তার মধ্যে তৈরি করেই দেওয়া এটা হচ্ছে হ্যাবিট ফর্মেশন প্রিন্সিপাল অফ হ্যাবিট ফর্মেশন তা এই দুটো আর এক্সট্রা প্রিন্সিপাল যেটা যেগুলো ইম্পর্টেন্ট আমার মাথায় আসলো আমি কিন্তু এখানে বলে দিলাম আরেকটা আমি যেটা বললাম সেটা হচ্ছে চাইল্ড সেন্টার্ড ক্লাস ঠিক আছে এই কথাগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে যে যে ওয়ার্ডগুলো বলেছি অবশ্যই মনে রাখবে এইবার আমরা যখন কোয়েশ্চেন যদি করতে চাই তাহলে আমরা দেখব যে এই ওয়ার্ডগুলো কিন্তু কী রোল প্লে করছে আমাদের কোয়েশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে তাহলে চলো পরের স্লাইডে কী আছে দেখে নিই একটু এটাও মুখস্থ করে নাও ইম্পর্টেন্ট কোঠারি কমিশন 1966 অথবা 1964 to 1966 এটাকে এরকমভাবে বলা চলে এই সময়কালটাকে ঠিক আছে কোঠারি কমিশন কী করেছিল সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য কোঠারি কমিশনের সাথে যে ওয়ার্ডটা রিলেটেড মেনলি সেটা হচ্ছে কি এখানে বলে দিই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ঠিক আছে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা কি থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা কিন্তু উপরে বলা আছে কি বলা আছে প্রথমে বলেছে হিন্দি স্পিকিং স্টেটগুলোতে অর্থাৎ যে সমস্ত রাজ্যে হিন্দি হচ্ছে প্রধান ভাষা বা মানে বেশি বলা হয় আর কি প্রধান ভাষা হিসেবে প্রচলিত সেখানে হিন্দিটাকে প্রথম ভাষা হিসেবে প্রায়োরিটি দিতে হবে তারপরে ইংলিশটাকে দ্বিতীয় ভাষা হিসেবে এবং তৃতীয় ভাষা হিসেবে যে কোনো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভারতে প্রচলিত আধুনিক ভাষাগুলোর মধ্যে যে কোনো একটাকে তৃতীয় ভাষায় মর্যাদা দিতে হবে আর নন হিন্দি স্পিকিং স্টেটসগুলোতে মানে যেখানে হিন্দি প্রধান ভাষা নয় সেখানে সেখানকার যে আঞ্চলিক ভাষা যেটা বহুল প্রচলিত ভাষা সেটাকে কিন্তু আমাদের প্রাধান্য দিতে হবে প্রথম ভাষা হিসেবে দ্বিতীয় ভাষা হিসেবে ইংলিশ লেখা আছে এখানে ইংলিশ হবে না এখানে হচ্ছে হিন্দি ঠিক আছে দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি এবং তৃতীয় ভাষা হিসেবে সেখানে ইংলিশকে প্রাধান্য দিতে হবে এই হচ্ছে কোঠারি কমিশনের থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বোঝা গেছে এটা হচ্ছে কোঠারি কমিশনের থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা তো এই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই করে অবশ্যই টুকে রাখো বা মুখস্থ করে রাখো মাথায় ঢুকিয়ে রাখো মাথায় অথবা খাতায় যে কোনো একটা জায়গায় লিখে রাখো তাহলেই হবে দেখো এবার কোয়েশ্চেনগুলো দেখে নিই কী ধরনের কোয়েশ্চেন দিয়েছে এক নম্বর কোয়েশ্চেনে ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ বেস্ট লার্ন থ্রু দেখো তোমরা নিজেরাই পারবে কোয়েশ্চেনগুলো কী কী কোয়েশ্চেন রিটেনশন কম্প্রিহেনশন রোটেশন প্র্যাকটিস তা কিছু কী কোন জিনিসটার মাধ্যমে আমরা এখানে কী বলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখতে পারবো সেটা কি অবশ্যই প্র্যাকটিস ঠিক আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্র্যাকটিসটা আমাদের কাজে লাগবে সবথেকে বেশি উপযোগী তারপরে বলেছে দু নম্বর চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম ইজ ক্যারেক্টারাইজড বাই ভেরি প্যাসিভ টিচার্স অ্যান্ড অ্যাক্টিভ লার্নার্স এ ভ্যারাইটি অফ লার্নিং অ্যাক্টিভিটিস দেখো যেটা শেখালাম চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম সেটা কিন্তু পরীক্ষা এসে গেছে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এটা ভেরি প্যাসিভ টিচার্স অ্যান্ড অ্যাক্টিভ লার্নার্স এ ভ্যারাইটি অফ লার্নিং অ্যাক্টিভিটিস ফর দি লার্নার্স চাইল্ড সিটিং ইন দি সেন্টার অফ দি ক্লাসরুম চাইল্ড টিচিং আদার চিলড্রেন আন্ডার সুপারভিশন অফ দি টিচার তাহলে ভ্যারাইটি অফ লার্নিং অ্যাক্টিভিটিস ফর দি লার্নার্স মানে হচ্ছে চাইল্ড সেন্টার ক্লাসরুমরা কোনটাকে বলবো যেটাতে শিশুরা নিজে থেকেই শিখবে টিচাররা যেটা শেখাবে সেটা তো শিখবে এবং নিজে থেকেই শিখবেন তাদের ইনভলভমেন্টটা বাড়বে এবার কোনো চাইল্ড ইনভলভমেন্টটা কেন বাড়বে যদি তাকে তার আমরা ইন্টারেস্টটা গ্রো করতে পারি বিভিন্ন ছোটো ছোটো খেলার মাধ্যমে বা ছোটো ছোটো অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাহলে এখানে কোন অপশনটা রাইট হয়ে যাবে আমাদের অবশ্যই অপশন সেকেন্ড অপশানটা এই ভ্যারাইটি অফ লার্নিং অ্যাক্টিভিটিস ফর দি লার্নার্স এটা কিন্তু আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে ঠিক আছে এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে দেখো প্রসেস অফ রাইটিং অ্যাপ্রোচ কুড বি ডেসক্রাইবড অ্যাজ বটম আপ অ্যাপ্রোচ হরাইজন্টাল অ্যাপ্রোচ টপ বটম অ্যাপ্রোচ ভার্টিক্যাল অ্যাপ্রোচ এবার বলবে যে স্যার আমরা তো এতক্ষণ প্রিন্সিপাল পড়ছিলাম হঠাৎ করে অ্যাপ্রোচ কোথা থেকে চলে আসলো অ্যাপ্রোচটা কী দাদা আমার একটা কাজ আছে একটু করে দেবেন
এইটা হচ্ছে অ্যাপ্রোচ। আমার একটা কোনো কাজ করাতে হবে, আমি কথাটা কীরকমভাবে তার কাছে বলবো, শুরু করব, ঠিক আছে? তো সেই কথা বলার ধরনটাকে আমরা অ্যাপ্রোচ বলে থাকি। এই অ্যাপ্রোচ সম্বন্ধে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বেশি করে জানবো, শুধু এটুকুই জেনে রাখো এই অ্যাপ্রোচটা কিন্তু খুবই জরুরি। অর্থাৎ একজন টিচার কীভাবে শিশুর কাছে বা একজন তার ছাত্রের কাছে কোন জিনিসটা কীরকমভাবে অ্যাপ্রোচ করছে বা শেখানোর পদ্ধতিটাকে কীরকমভাবে অ্যাপ্রোচ করছে। তাই এইখানে প্রসেস অফ রাইটিং অ্যাপ্রোচ কুড বি ডিসক্রাইবড অ্যাজ, যে কোনো সব থেকে ভালো প্রসেস কোন জিনিসটা, সহজ থেকে কঠিন জিনিসের দিকে যাওয়া। তাই এইখানে আরও কতগুলো ওয়ার্ডের সঙ্গে তোমাদের অবশ্যই পরিচয় করে দিতে চাই, সেটা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স। আর কি সিম্পল টু কমপ্লেক্স হলো আর কি কী বলবো, ইজি, নোন টু আননোন। এই জিনিসগুলো কি সিম্পল টু কমপ্লেক্স, নোন টু আননোন? মানে একজন শিশুকে তুমি কোনো একটা জানা জিনিস থেকে জানা জিনিসের মানে বোঝাচ্ছ, তারপর আস্তে আস্তে কঠিন জিনিসের বা অজানা জিনিসের মানে তাকে বলছো। এরকমভাবে একটা সোজা জিনিস বা সোজা জিনিসের মানে তাকে বলছো বা সোজা শব্দের মানে তাকে বলছো এবং আস্তে আস্তে কঠিনতর শব্দের দিকে তুমি যাচ্ছ। এই পদ্ধতিটাকে বলে সিম্পল টু কমপ্লেক্স, নোন টু আননোন, এবং এটাকেই বলে বটম আপ অ্যাপ্রোচ, যেটা কিন্তু খুবই এফেক্টিভ ভাষা শিক্ষার ক্ষেত্রে। আর ঠিক এর উল্টো প্রসেসটাকে বলা হয় টপ বটম অ্যাপ্রোচ। প্রথমে একটা কঠিন জিনিস সেটাকে মানে ব্যাখ্যা, কঠিন জিনিস বলে সেটাকে তারপরে ভেঙে ভেঙে টুকরো করে ব্যাখ্যা করে আস্তে আস্তে সহজ করে বোঝানো, ঠিক আছে? তা বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে কিন্তু সব থেকে এফেক্টিভ। তারপরে দেখো এই যে টিবিএলটি ল্যাঙ্গুয়েজ টিচিং স্ট্যান্ডস ফর, টিবিএলটিটাকে কী বলা হয়? টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা জিনিসের ফুল ফর্ম পেয়ে গেলাম, টিবিএলটি, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অবশ্যই মনে রাখবে। তাহলে আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টারও কমপ্লিট করে ফেললাম। যে যে জিনিসগুলো, যে যে জায়গাগুলো বললাম, সেই জায়গাগুলো অবশ্যই মাথায় রাখবে, শব্দগুলো মাথায় রাখবে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। শব্দগুলো মাথায় রাখলে কিন্তু তোমরা কিন্তু নিজে থেকেই কোয়েশ্চেন সলভ করতে পারবে। অর্থাৎ আমি কোয়েশ্চেন সলভ করার আগে কিন্তু তোমাদের নিজে থেকেই হয়তো বাড়িতে বসে বসে সলভ করে নিতে পারবে। তো চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। 3 নম্বর চ্যাপ্টার রয়েছে, দেখো কি রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং। লিসনিং অ্যান্ড স্পিকিং আমাদের যেগুলো পড়তে হবে সেগুলো একটু চোখ বুলিয়ে নিই। ডিসক্রিমিনেটিভ লিসনিং অ্যান্ড কম্প্রিহেন্সিভ লিসনিং। লিসনিং স্কিল আমাদের কেন ভালো করতে হবে, লিসনিং স্কিল যত আমাদের ভালো হবে, বেটার হবে, তত আমরা কোনো জিনিস শুনে সেটাকে বুঝে সেটাকে ওয়ার্ডে আমরা কনভার্ট করতে পারবো বা সেটা থেকে সেন্টেন্স তৈরি করতে পারবো। তা লিসনিং যে স্কিলটা বা লিসনিংটাকে আমরা দুরকমভাবে ভাগ করতে পারি, এক হচ্ছে ডিসক্রিমিনেটিভ লিসনিং, একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ লিসনিং। এবার পরের স্লাইডে দেখে নেব ডিসক্রিমিনেটিভ আর কম্প্রিহেন্সিভ লিসনিং কী কী বলেছে। ডিসক্রিমিনেটিভ লিসনিং হচ্ছে ইজ দ্য মোস্ট বেসিক ফর্ম অফ লিসনিং, মানে হচ্ছে কোনো শব্দ শুনে প্রতিটা শব্দ, প্রতিটা যে কোনো জিনিসের শব্দকে আলাদা করে চিনতে পারাই হচ্ছে ডিসক্রিমিনেটিভ লিসনিং, মানে শব্দ শুনে সে শব্দের উচ্চটাকে বুঝতে পারে আলাদা করে। কম্প্রিহেন্সিভ লিসনিং মানে হচ্ছে কোনো জিনিস আমরা শুনছি, ঠিক আছে? এটা বিশেষ করে দেখা যায় যদি একটা রেকর্ডেড অডিও থাকে, সেই রেকর্ডেড অডিও বা কনভারসেশন আমরা শুনছি, সেই জিনিসটাকে আমরা বুঝছি, বোঝার চেষ্টা করছি, তো সেটাই হচ্ছে কম্প্রিহেন্সিভ লিসনিং। মিনিং আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ দ্য স্টেট। এইবার দেয়ার আর 3 stages অফ লিসনিং সামথিং, বিফোর লিসনিং, ডিউরিং লিসনিং আর আফটার লিসনিং। বিফোর লিসনিং, ডিউরিং লিসনিং আর আফটার লিসনিং। বিফোর লিসনিং, ডিউরিং লিসনিং আর আফটার লিসনিং। এবার উই হ্যাভ টু সেট এ পারপাস হোয়াট টু লিসেন ফর। আমাদের লিসেন মানে কোনো জিনিস শোনার আগে ঠিক করতে হবে যে আমরা কী শুনবো। 2 নম্বর হচ্ছে উই হ্যাভ টু ডিসাইড হোয়াট ইজ নট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আমাদেরকে আগে ডিসাইড করতে হবে যে কোন জিনিসটা আমরা আমাদের জন্য ইম্পর্টেন্ট বোঝার জন্য, সেটাই আমরা বুঝবো, যে আনইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। আফটার লিসনিং ইভ্যালুয়েট কম্প্রিহেনশন ইন এ পার্টিকুলার টাস্ক, মানে যে জিনিসটা বুঝলাম সেটাকে কাজে লাগাবো, কোনো একটা কাজে সেটাকে ব্যবহার করবো যাতে সেটা আরও ভালো করে শিখতে পারি। তো এই গেল আমাদের লিসনিংয়ে যে যে জিনিসগুলো আমাদের জানা দরকার। আচ্ছা আচ্ছা, এর আগে একটা জিনিস বাদ চলে গেছে, সেটা একটু বলে দিই। একটা টার্ম, সেটা হচ্ছে ট্রানজাকশনাল লিসনিং। মানে কি, এটা কী জন্য ব্যবহৃত হয়? জাস্ট টার্মটা মনে রাখো, এটা ইনফরমেশান গ্যাদারিংয়ের জন্য ব্যবহার করা হয়, ইনফরমেশান গেইন করার জন্য, তথ্য মানে সংগ্রহের জন্য, এটাকে বলে ট্রানজাকশনাল লিসনিং। বোঝা গেছে? চলে যাই পরের স্লাইডে। এবার আমরা স্পিকিংয়ের উপর জোর দেবো। স্পিকিং ইজ এ প্রোডাক্টিভ অর অ্যাক্টিভ স্কিল। আচ্ছা, অ্যাক্টিভ আর প্যাসিভ স্কিল একটু বলে দিই। আমাদের হচ্ছে 4টে যে স্কিল শিখেছি তার মধ্যে যে লিসনিং
আর রিডিং, এই দুটো হচ্ছে প্যাসিভ স্কিল, ঠিক আছে। আর স্পিকিং আর রাইটিং হচ্ছে অ্যাক্টিভ স্কিল বা প্রোডাক্টিভ স্কিল, মানে এখানে আমরা প্রডিউস করছি ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে তৈরি করছি, নিজেদের মাথায় তৈরি করে সেটাকে বলছি, সেটা হচ্ছে তৈরি করা প্রোডাক্টিভ স্কিল। স্পিকিংটা এবং রাইটিংটা দুটোই হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। আর যখন আমরা শুনছি এবং কোনো কিছু পড়ছি সেটা হচ্ছে আমাদের প্যাসিভ স্কিল, অর্থাৎ আমরা নিজেরা কিছু তৈরি করতে মানে করছি না, এটা আগে থেকে কোনো জিনিস তৈরি হয়ে আছে, সেটাকেই আমরা জাস্ট পড়ছি। তাহলে স্পিকিং হচ্ছে সেকেন্ড স্কিল, আমরা জানি তা এক্সপ্রেসিভ স্কিল অর ইন ওরাল মোড, মানে এটা আমরা মানে আমাদের এক্সপ্রেস করা মানে নিজেদের প্রকাশ করা একটা মাধ্যম, ওরাল মোড মানে হচ্ছে আমাদের কথা বলার মাধ্যমে। তারপরে হচ্ছে এ ফেস টু ফেস কনভারসেশন ইজ আন্ডার ইন্টারঅ্যাক্টিভ সিচুয়েশান। এবার আমরা তিনটে সিচুয়েশনের মাধ্যমে কিন্তু স্পিকিং স্কিলটাকে আমরা ভাগ করবো, তিন ধরনের সিচুয়েশন, কী কী, একটা ইন্টারঅ্যাক্টিভ, একটা পার্শিয়ালি ইন্টারঅ্যাক্টিভ, একটা নন ইন্টারঅ্যাক্টিভ। ইন্টারঅ্যাক্টিভ মানে হচ্ছে দুজনের মধ্যে দুজনই কথা বলছে, তাদের মনের ভাব আদান প্রদান করছে, প্রশ্ন উত্তর কথোপকথন, এই ধরনের জিনিসটাকে বা এই ধরনের স্পিকিং যেটা হচ্ছে সেই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ সিচুয়েশান। এবং একজন যেখানে শুধু বক্তাই বলে যাচ্ছে, শ্রোতারা চুপ, সেখানে সেই জিনিসটাকে বলা হচ্ছে, সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে পার্শিয়ালি ইন্টারঅ্যাক্টিভ। অর্থাৎ কোনো মানে আমাদের ভোটের সময় যে নেতারা যে বক্তৃতা দেন এবং শ্রোতারা শোনেন, সেই জিনিসটা হচ্ছে কি না আমরা বলতে পারি পার্শিয়ালি ইন্টারঅ্যাক্টিভ সিচুয়েশান। আর তিন নম্বর হচ্ছে নন ইন্টারঅ্যাক্টিভ, এই যে আমি তোমাদের যে তোমাদের যে কথাগুলো বলছি এগুলো আগে থেকে রেকর্ড হয়ে যাচ্ছে, রেকর্ড হওয়ার পর আপলোড হওয়ার পর তোমরা শুনতে পাচ্ছ, তোমাদের সঙ্গে তোমার সঙ্গে আমার কোনো কিন্তু ডিরেক্ট ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে না, এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে একদম নন ইন্টারঅ্যাক্টিভ, ঠিক আছে। এইবার দেখো নাও কোয়েশ্চেন কীরকম আসতে পারে। রোল প্লে, রোল প্লে মানে হচ্ছে কোনো টিচার, কোনো শিক্ষক তার কোনো স্টুডেন্টকে রোল প্লে বা কোনো ভূমিকা পালন করার কথা বললেন, তাহলে তিনি তার কোন কোন স্কিলগুলোকে এক্ষেত্রে মানে আরও বাড়াতে, আরও দক্ষ করতে, আরও ভালো করতে সাহায্য করছেন। অ্যাসেসমেন্ট, লিসনিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিস্টিং। অবশ্যই যখন কোনো স্টুডেন্টকে কোনো ভূমিকা, নির্দিষ্ট ভূমিকা বা দায়িত্ব দেওয়া হবে, তার স্পিকিং অ্যান্ড লিসনিংটা, এই দুটো স্কিল ইম্প্রুভ হবে, কারণ সে টিচারের ইনস্ট্রাকশন শুনে, ঠিক আছে, নির্দেশ মতো শুনে সেইটাকে বুঝে সে তারপরে চলার চেষ্টা করবে, এবং ভূমিকা পালনের জন্য, রোল প্লে করার জন্য তাকে অবশ্যই কথা বলতে হবে, ঠিক আছে, তার অন্যান্য সহপাঠীদের সঙ্গে। তাই স্পিকিং এবং লিসনিং দুটো স্কিলই এক্ষেত্রে কিন্তু তার ইম্প্রুভ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপ হচ্ছে, এনহ্যান্স হচ্ছে। তাই রোল প্লে ইজ অ্যান অ্যাক্টিভিটি ফর প্রমোটিং স্পিকিং অ্যান্ড লিসনিং, এ হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে চলো দু নম্বর দেখো কোয়েশ্চেন কী আছে। দু নম্বর কোয়েশ্চেন, দি ল্যাঙ্গুয়েজ স্কিল দ্যাট ক্যান নট বি অ্যাসেসড থ্রু এ ট্র্যাডিশনাল পেন পেপার টেস্ট। এবার ছেড়ে দাও, আমরা ধরো কোনো কিছু জানি না, শুধু আমাদের চারটে স্কিল জানি, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, তাহলে এই চারটে স্কিলের মধ্যে কোন দুটো স্কিল, যেটা কোন দুটো স্কিল আছে যেটা পেন পেপার টেস্টের মাধ্যমে আমরা যাচাই করতে পারবো না, মানে হচ্ছে খাতা পেনের সাহায্যে, তো অবশ্যই কোনগুলো, একটা হচ্ছে লিসনিং, ঠিক আছে, একটা হচ্ছে লিসনিং এবং একটা হচ্ছে স্পিকিং, লিসনিং অ্যান্ড স্পিকিং, এই দুটো স্কিলই তো আমরা পেন পেপারের টেস্টের সঙ্গে যাচাই করতে পারবো না, কারণ লিসনিং অ্যান্ড স্পিকিংয়ের পেন এবং পেপারের সঙ্গে, খাতা পেনের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু না পড়লে এই জিনিসগুলো কিন্তু আমরা মানে উত্তর করে দিয়ে আসতে পারবো, এই ধরনের কোয়েশ্চেন যদি আসে। তারপরে দেখো, এ স্পিচ কমিউনিটি রেফার্স টু এ কমিউনিটি হুইচ। স্পিচ কমিউনিটি মানে হচ্ছে, স্পিচ কমিউনিটি আমরা কাকে বলবো, স্পিচের মাধ্যমে কিন্তু এখানে একটা হিন্ট দেওয়া আছে, একটা কমিউনিটি মানে হচ্ছে একটা সম্প্রদায়, স্পিচ সম্প্রদায় মানে হচ্ছে, স্পিচ কমিউনিটি হচ্ছে যারা একই রকমভাবে কথা বলে বা একই ভাষায় কথা বলে, সেই কমিউনিটি, একটা কমিউনিটিকে আমরা যদি বলি সেটাকে আমরা বলবো হচ্ছে স্পিচ কমিউনিটি। তাহলে এখানে অপশনটা কী হয়ে যাবে আমাদের, স্পিকস দ্য সেম ল্যাঙ্গুয়েজ, স্পিকস দ্য সেম ল্যাঙ্গুয়েজ, সেরকম কমিউনিটিকে আমরা বলবো হচ্ছে স্পিচ কমিউনিটি, মনে থাকবে স্পিচ কমিউনিটি, স্পিচ স্পিক, ঠিক আছে, মিলটা লক্ষ্য করে, এখানে কিন্তু একটা হিন্দি আছে, স্পিচ কমিউনিটি, একটা কমিউনিটি বা সম্প্রদায় যেটাকে কিন্তু তাদের ভাষা মানে তারা যে ভাষায় কথা বলে তার উপর ভিত্তি করে সেই কমিউনিটিটাকে বা সম্প্রদায়টাকে আলাদা করা হয়েছে, বোঝা গেছে। আচ্ছা, তারপরে চ্যাপ্টারে আমরা চলে যাচ্ছি, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে গ্রামারের ভূমিকা কী একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, গ্রামারের ভূমিকা মানে অপরিহার্য, যেটা আমরা জানি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তার গ্রামারের রুলগুলো, ব্যাকরণের নিয়মগুলো আমাকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দু রকমের গ্রামারের কথা আমাদের পড়তে হবে, এক হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামার, দু নম্বর হচ্ছে ফাংশনাল গ্রামার। তো এবার দেখে নিই, চলো, ট্র্যাডিশনাল গ্রামার কি, ট্র্যাডিশনাল গ্রামার হচ্ছে বহু যুগ ধরে, আদিকাল ধরে যে জিনিসটা গ্রামারটা চলে আসছে। এবার এই গ্রামারগুলোর সঙ্গে যে রুলগুলো বা এই ওয়ার্ডগুলো জড়িত আছে সেগুলো একটু তোমাদের সঙ্গে পরিচয় করে দিই, সেই ওয়ার্ডগুলো বা এই ওয়ার্ডগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এম্পাসাইজ অন মেমোরাইজিং দ্য রুল, যদি আমি বলি মানে হচ্ছে এখানে রুল
মনে রাখা, মুখস্থ রাখা বা মনে রাখার কথা, মনে রাখার উপরে এখানে জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, মনে রাখার উপর এখানে জোর দেওয়া হয়েছে এবং স্পিকিংয়ের উপর কিন্তু কোনো রকম জোর দেওয়া হয়নি, শুধু রুল মুখস্থ করে, রুল মনে করে সেই অনুযায়ী কিন্তু গ্রামারটা শেখার কথা বা কোনো ল্যাঙ্গুয়েজ শেখার কথা এখানে বলা হয়েছে। এটাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামার। ইট ইজ এ কালেকশন অফ রুলস অ্যান্ড কনসেপ্ট অফ দি স্ট্রাকচার দ্যাট ইজ টট। ইট ইজ এম্পাসাইজেড অন মেমোরাইজিং দ্য রুলস অফ গ্রামার। ঠিক আছে, এই মেমোরাইজিং দ্য রুল কথাটা দেখলে তখন কিন্তু ট্র্যাডিশনাল গ্রামারের কথা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে অবশ্যই, যে ট্র্যাডিশনাল গ্রামারে এটা তো দিয়ে দেবে না ডিরেক্ট, উত্তরটা হয়তো এটা ট্র্যাডিশনাল গ্রামার, ফাংশনাল গ্রামার অপশন এরকম থাকবে। মেমোরাইজিং দ্য রুল যেখানে দেখবে, যেখানে কিন্তু চোখ বুঝে ট্র্যাডিশনাল গ্রামারের কথাই বলা আছে, যদি গ্রামার সম্বন্ধীয় কোয়েশ্চেন আসে। এবার ফাংশনাল গ্রামার কী বলছে? ফাংশনাল গ্রামার হচ্ছে যেখানে তোমাকে রুল মুখস্থ করতে হবে না, যেখানে তুমি অ্যাক্টিভিটির মাধ্যমে বিভিন্ন ছোটো ছোটো খেলা অথবা ছোটো ছোটো কাজের মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে যেখানে তোমার রুলটা অটোমেটিক্যালি মনে রাখতে পারবে, সেটাই হচ্ছে ফাংশনাল গ্রামার। ঠিক আছে, ফাংশনাল গ্রামার ইজ প্র্যাকটিক্যাল নট থিওরিটিক্যাল। ঠিক আছে, আরও দুটো ওয়ার্ড এখানে যোগ করে নাও, তাহলে কী শিখলাম? এই যে এইটা আমাদের থিওরিটিক্যাল। ঠিক আছে, ট্র্যাডিশনাল গ্রামার যদি থিওরিটিক্যাল হয় তাহলে আমাদের ফাংশনাল গ্রামার যেটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এই মেন মেন কথাগুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার, কারণ কিন্তু আমরা চট করে যদি কোয়েশ্চেন দেখি তাহলে পরীক্ষায় কিন্তু চট করে আমরা উত্তর দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে থিওরিটিক্যাল গ্রামার বলা হয়, এটা হচ্ছে ফাংশনাল গ্রামার বলা হয়, বা ট্র্যাডিশনাল গ্রামার ফাংশনাল গ্রামার। তাই এটা হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামার যেটা সেটা হচ্ছে থিওরিটিক্যাল, এবং ফাংশনাল গ্রামার যেটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। কীরকমভাবে মনে রাখবে একটা ছোট্ট টিপস দিয়ে দিই এখানে। ফাংশন মানে হচ্ছে, ফাংশনাল মানে হচ্ছে কোনো কিছু যেটা কাজে লাগাতে পারি আমরা, কাজ বোঝায়। ঠিক আছে, সেক্ষেত্রে মনে রাখবে ফাংশনাল গ্রামার হচ্ছে প্র্যাকটিক্যাল আর ট্র্যাডিশনাল গ্রামার হচ্ছে থিওরিটিক্যাল। এবার এই গ্রামার সম্বন্ধে একটা কোয়েশ্চেন দেখে নিই। গ্রামার ইজ এ প্র্যাকটিক্যাল অ্যানালিসিস অফ কিসের? কিসের অ্যানালিসিস? ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, বোথ ওয়ান অ্যান্ড টু, নান অফ দি অ্যাবাভ। মানে হচ্ছে গ্রামার যেটা আমরা পড়ি সেটা কিসের আমাদের অ্যানালিসিস, কিসের বিশ্লেষণ? কিসের বিশ্লেষণের ভিত্তিতে? অবশ্যই ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার দুটোই, বোথ ওয়ান অ্যান্ড টু, মানে আমাদের সাহিত্য, ভাষা এবং সাহিত্য দুটোর ক্ষেত্রে কিন্তু গ্রামার হচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ। গ্রামার যদি আমরা ভালো করে না শিখি, আমরা কোনো ল্যাঙ্গুয়েজও ভালো করে শিখতে পারবো না, এবং সেই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধিত যে লিটারেচার সেগুলো ভালো করে পড়তে পারবো না বা প্রডিউস করতে পারবো না বা লিখতে পারবো না। তাই বোথ ওয়ান অ্যান্ড টু, ঠিক আছে, গ্রামার হচ্ছে দুটোরই অ্যানালিসিস, বোথ ওয়ান অ্যান্ড টু হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে মেথডস অফ টিচিং গ্রামার, এটা কিন্তু আলাদা চ্যাপ্টার না, এটা গ্রামারের মধ্যে ইনক্লুড। ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড খুব ইম্পর্টেন্ট। এই মেথড দুটো বা এই নাম দুটো মাথায় একেবারে গেঁথে নাও, ইন্ডাকটিভ আর ডিডাকটিভ। একটু সহজভাবে বলে দিই আমি, ইন্ডাকটিভ হচ্ছে যেখানে আমরা এক্সাম্পল থেকে রুলের দিকে যাব, প্রথমে এক্সাম্পল পড়ব, সে এক্সাম্পল থেকে আমরা রুল জানব। ডিডাকটিভ মেথডটা কি? ডিডাকটিভ মেথড হচ্ছে রুল টু এক্সাম্পল, ঠিক উল্টো। মানে প্রথমে রুলটা পড়ে নেবো যে এই এরকমভাবে এটা তৈরি হয়, এরকমভাবে এটা তৈরি হয়, তারপরে আমরা কিন্তু এক্সাম্পলে যাব। তো একটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড, একটা হচ্ছে ডিডাকটিভ মেথড। আর মনে রাখবে যে ইন্ডাকটিভ মেথডটা কিন্তু বেশি কার্যকরী ডিডাকটিভ মেথডের থেকে, অর্থাৎ কাউকে যদি কোনো কিছু উদাহরণ দিয়ে তারপর সেই নিয়মটা জানানো যায় তাকে, সেটা কিন্তু বেশি কার্যকরী, ইন্ডাকটিভ মেথড আর ডিডাকটিভ মেথড। এই দুটো হচ্ছে মেন ইম্পর্টেন্ট মেথড অফ টিচিং গ্রামার। দিস ইন দিস মেথড সেভারাল এক্সাম্পলস আর প্রেজেন্টেড। জাস্ট এই কথাটা তো মনে রাখবে, এক্সাম্পল টু রুল, যখনই ইন্ডাকটিভ মেথডের কথা আসবে এক্সাম্পল টু রুল, আগে এক্সাম্পল তারপরে রুল বা অথবা জেনারেলাইজেশন এই কথাটাও থাকতে পারে। ডিডাকটিভ মেথডের ক্ষেত্রেও আগে হচ্ছে জেনারেলাইজেশন টু রুল, জেনারেলাইজেশন টু এক্সাম্পল বা রুল টু এক্সাম্পল, ঠিক আছে, এরকম থাকবে। এই দুটো, জাস্ট এই দুটো কথা ইম্পর্টেন্ট মাথায় ঢুকিয়ে রাখো। এই যে তাহলে কিন্তু আমরা ইন্ডাকটিভ মেথড আর ডিডাকটিভ মেথডটা চিনতে পারবো এই দুটো ওয়ার্ডের সাহায্যে। আর একটা গুরুত্বপূর্ণ যে মেথড আছে সেই মেথডের কথাটা এখানে বলতে চলেছি, সেটা একটু পরিচয় করে দিই, জাস্ট জেনে রাখো এই টার্মটা। এটাকে বলে হচ্ছে ইনসিডেন্টাল মেথড, ইনসিডেন্টাল মেথড। ইনসিডেন্টাল মেথডটা কি? এমন কিছু জিনিস যেটা সে একজন চাইল্ড, মানে একজন বাচ্চা তার জীবনের সঙ্গে রিলেট করতে পারে এমন কোনো ঘটনার কথা তাকে বলে, তারপরে সেই জায়গা থেকে তাকে কোনো গ্রামারের রুল বোঝানো বা এক্সাম্পল দিয়ে তারপরে রুলটা বোঝানো হচ্ছে ইনসিডেন্টাল মেথড বলা হয়। ঠিক আছে, তাহলে কী বললাম? একটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড, একটা হচ্ছে ডিডাকটিভ মেথড, আর একটা হচ্ছে ইনসিডেন্টাল মেথড, ইনসিডেন্টাল মেথড। এই কথাটা মনে রাখবে, কোন যে কোনো ইনসিডেন্টের সাহায্যে
বা এমন কোনো ঘটনা যেটার সঙ্গে চাইল্ড কোনো বাচ্চা রিলেট করতে পারবে তার জীবনের সঙ্গে, সেরকম কোনো ইনসিডেন্ট ঘটনার সাহায্যে এক্সাম্পল দেওয়া এবং সেই হিসাবে তাকে রুলটা বোঝানো, নিয়ম বোঝানো গ্রামারের রুলে, বোঝা গেছে? সেটা হচ্ছে আমাদের ইনসিডেন্টাল মেথড। এইবার দেখো এক নম্বর কোশ্চেনটা দেখো, দেখো কোশ্চেনটা যদি আমি নাও পড়ি, কিছুক্ষণ যদি কোশ্চেনটা দেখো তাহলে কিন্তু নিজেরাই তোমরা অ্যান্সার করে নিতে পারবে যদি ক্লাসটা ভালো করে শুনে থাকো। তাহলে কি দেখো এখানে লেখা আছে, প্রোগ্রেস ফ্রম জেনারালাইজেশন টু স্পেসিফিক এক্সাম্পল, মানে একটু আগে বললাম জেনারালাইজেশন টু এক্সাম্পল বা রুল টু এক্সাম্পল, সেটা কোন মেথড ব্যবহার করলে হয়, কোন মেথড ব্যবহার করলে হয়, অবশ্যই ডিডাকটিভ মেথড অ্যান্সারটা হবে আমাদের ডিডাকটিভ মেথড। অর্থাৎ চট করে কিন্তু যে যে জিনিসগুলোর কথা বা যে যে ওয়ার্ডগুলোর কথা আমি মনে রাখতে বলছি অবশ্যই খাতায় লিখে রাখো, সেইগুলো দেখে কিন্তু তোমরা কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলতে পারবে, একদম অত মাথা খাটানোরও দরকার পড়বে না। চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন কী আছে। দু নম্বর, ইন্ডাকটিভ মেথড প্রসিডস ফ্রম নোন টু আননোন, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল। ঠিক আছে, ইন্ডাকটিভ মেথড কি বলেছিলাম, যেখানে হচ্ছে ফার্স্টে এক্সাম্পল দেওয়া হয় তারপর এক্সাম্পল থেকে রুল মধ্যে ঢোকা হয়। তাই আরেকগুলো কী কী বলেছিলাম, নোন টু আননোন মানে জানা জিনিস থেকে অজানা জিনিসের দিকে যাওয়া, অজানা জিনিস শেখানো বাচ্চাদের। তারপরে হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স, সোজা থেকে কঠিনতর বা জটিলতর, সহজ থেকে জটিলতর জিনিসের দিকে যাওয়া। তাই এই ধরনের যে মেথড সেটা কিন্তু এই রুলটাকে ফলো করেই চলে। তাই ইন্ডাকটিভ মেথড প্রসিড ফ্রম নোন টু আননোন, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল হবে না, বোথ এ অ্যান্ড টু। ঠিক আছে, নোন টু আননোনও সিম্পল টু কমপ্লেক্সও, এই দুটোই কিন্তু মনে রাখবে। আর ইন্ডাকটিভ মেথডের আরেকটা যেটা আমরা নাম বলতে পারি সেটা হচ্ছে ইনডিরেক্ট মেথড, সেটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। ঠিক আছে, ইনডিরেক্ট মেথড। তারপর দেখো তিন নম্বর, ফাংশনাল গ্রামার রেফার্স টু, ফাংশনাল গ্রামার মানে বলেই দিয়েছি যে ফাংশন কথাটা মনে রাখবে, ফাংশন কথাটা মাথায় রাখবে, ফাংশন মানে হচ্ছে কাজে লাগানো বা কার্যকর। তো সেক্ষেত্রে কী হতে পারে আমাদের এখানে, লার্নিং গ্রামার বাই নোয়িং দ্য টেকনিক্যালিটিস, লার্নিং গ্রামার থ্রু দ্য রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, লার্নিং গ্রামার ইন আইসোলেশন, লার্নিং গ্রামার ইন এ গিভেন কনটেক্সট। এই কনটেক্সট কথাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কনটেক্সটাও ভালো করে কিন্তু ভালো করে বুঝে রাখো। অর্থাৎ কনটেক্সট মানে এখানে পরিস্থিতির কথা বলা হচ্ছে, পরিস্থিতি অনুযায়ী কোনো গ্রামারকে যদি আমরা কাজে লাগাই বা কাজে লাগিয়ে সেইভাব রকমভাবে যদি আমরা কোনো গ্রামার শিখি সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফাংশনাল গ্রামার। ঠিক আছে, অর্থাৎ এই কনটেক্সট, ঠিক আছে, এবং ফাংশনাল এই কথাটা কিন্তু ইন্টার রিলেটেড, এবং কনটেক্সট এই কথাটা কিন্তু আমরা বহুবার পাবো। অর্থাৎ আমরা যদি কনটেক্সট হিসেবে মানে কোনো কনটেক্সট আমাকে কোনো পরিস্থিতি দিয়ে দেওয়া হলো, সেই পরিস্থিতি অনুযায়ী আমাকে কোনো ভাষা ব্যবহার করতে বলা হলো, তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা আরও এফেক্টিভলি ভালো করে শিখতে পারবো। এর জন্যই ফাংশনাল গ্রামারকে এফেক্টিভ মেথড বলা হয় ট্র্যাডিশনাল গ্রামারের তুলনায়। তাহলে আমাদের এখানে অপশানটা কী হবে, লার্নিং গ্রামার ইন এ গিভেন কনটেক্সট হচ্ছে আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে। তাহলে ফাংশনাল গ্রামার রেফার্স টু লার্নিং গ্রামার ইন এ গিভেন কনটেক্সট। তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, মানে একজন টিচারকে যে যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় ভাষা শেখানোর ক্ষেত্রে একজন একটা শ্রেণীকক্ষে, কারণ শ্রেণীকক্ষে কিন্তু বিভিন্ন ডিফারেন্ট এবিলিটিস, বিভিন্ন ভাষাভাষীর ছাত্রছাত্রীরা থাকতে পারেন। তা তাদেরকে কীরকমভাবে সমানভাবে যাতে তারা বুঝতে পারে, ভাষাটা সহজে শিখে নিতে পারে, ভালো করে শিখে নিতে পারে, সেই কাজটা কিন্তু একজন শিক্ষককে করতে হবে। এবং তার আগে কী কী চ্যালেঞ্জেস তাকে ফেস করতে হবে সেটা একটু দেখে নিই আমরা। ঠিক আছে, তা প্রথমেই বলেছি ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ ডাইভার্সিটি, ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড মেজরিটি অফ ইন্ডিয়ানস ইউজ ডিফারেন্ট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি হচ্ছে আমাদের কিন্তু ভারতবর্ষের ধর্ম, আমাদের দেশের ধর্ম, এটা আমরা জানি, এটা আমরা অস্বীকার করলে চলবে না। সেই যে ডাইভার্সিটির যে প্রবলেমটা সেটা কিন্তু একজন টিচারকেও তার ক্লাসরুমে অবশ্যই ফেস করতে হবে। ঠিক আছে, এই দেখো মেজর ডিফিকাল্টিস ইন এ ডাইভার্স ক্লাসরুম, একজন ডাইভার্স ক্লাসরুমে, ডাইভার্স কেন বলছি, কারণ একটা ক্লাসরুমের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা থাকেন তাদের, তারা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের ব্যাকগ্রাউন্ড আলাদা, তাদের লার্নিং এবিলিটি মানে শেখার দক্ষতা সেটাও আলাদা, তাদের মাতৃভাষাও আলাদা হতে পারে কোনো কোনো সময়, সেই জন্য ডাইভার্স ক্লাসরুম বলা হচ্ছে। প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে ওভারক্রাউডেড ক্লাসরুম, মানে যদি একটা প্রাইমারি ক্লাসে নিয়ম হচ্ছে প্রতি 30 জন ছাত্রছাত্রীদের পেছনে একজন করে টিচার থাকা উচিত, এবং আপার প্রাইমারিতে সেটা যদি আমরা 50:1 বা 1:50 রেশিও আমরা ধরতে পারি, 50 জনের পেছনে একজন, কিন্তু আমাদের ক্লাসরুমগুলোতে সেই নিয়মটা তো মানা হয় না, প্রচুর পরিমাণে স্টুডেন্ট হয়ে যায়, অত্যধিক স্টুডেন্ট হওয়ার ফলে একজন টিচারের পক্ষে খুবই সমস্যা হয়ে যায় প্রতিটা স্টুডেন্টের উপর আলাদা করে নজর দেওয়ার। ঠিক আছে, এই যে পার্সোনালাইজড অ্যাটেনশন যেটা আমি বললাম আলাদা করে নজর দেওয়া, সেটা কী হচ্ছে, পার্সোনালাইজড অ্যাটেনশন, এটা দেওয়া সম্ভব হচ্ছে না। এ টিচার ক্যান পে ফর দিস পার্টিকুলার প্রবলেম, এ টিচার ক্যান নট পে পার্সোনালাইজড অ্যাটেনশন।
ক্যান নট পে পার্সোনালাইজ অ্যাটেনশন অ্যান্ড দিস রিডিউসেস দ্য এফেক্টিভিটি অফ দি লার্নিং প্রসেস। বোঝা গেছে? ওভার ক্রাউডেড ক্লাস রুম। দু নম্বর প্রবলেম, দেখো এক্সাম ওরিয়েন্টেশন, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। কারণ আমরা কিন্তু এক্সাম মানে পরীক্ষায় লিখে পাশ করার জন্য আমরা ইংরেজি ভাষাটা শিখি, আমরা ইংরেজি ভাষা শিখি সেটাও বলতে পারবো না। ইংরেজিটা শিখি হচ্ছে পরীক্ষায় যাতে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে কয়েকটা শব্দের মানে লিখে আমরা পরীক্ষায় গাদা গাদা ঝুড়ি ঝুড়ি নাম্বার পেতে পারি। কিন্তু ইংরেজি ভাষাটা ভালো করে শিখে যে ভাষাটাকে কাজে লাগি বা বলার কাজে লাগাতে পারি সেরকমভাবে কিন্তু আমরা কোনো স্কুলেই সেরকমভাবে সেই জিনিসটা খুব প্রপারলি শেখানো হয় না। সেটাই হচ্ছে কিন্তু প্রবলেম। এক্সাম ওরিয়েন্টেশন অর্থাৎ সিলেবাস তৈরি করা হয় এক্সামের কথা ভেবে সেই অনুযায়ী, তাই সেইখানে কিন্তু এই স্পোকেনের যে ব্যাপারটা স্পোকেন ইংলিশ সেটার কিন্তু পার্ট বেশি থাকে না বা সেটা জায়গা স্পেস বেশি দেওয়া হয় না। এটা একটা প্রবলেম গেল, মেজর প্রবলেম। তারপরে কী রয়েছে? তারপরে হচ্ছে ডিফারেন্ট এবিলিটিস। একজন টিচার যদি তার ছাত্রছাত্রীদের প্রতি আলাদা করে নজর নাই দিতে পারলো এবং তার ছাত্রছাত্রীদের যে ডিফারেন্ট এবিলিটি বোঝার যে ক্ষমতা সেটা যে ডিফারেন্ট আলাদা আলাদা সেটা যদি নাই বুঝতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু একজন টিচার খুব ভালো করে কোনো ল্যাঙ্গুয়েজ কাউকে শিখিয়ে দিতে পারবে না। তাহলে এটা হচ্ছে ডিফারেন্ট এবিলিটিস, এইটা গেল। ইনকারেক্ট রিডিং হ্যাবিটস, তা আমাদের ছোটোবেলায় বলা হতো যে আঙুল দিয়ে পড়ো। আঙুল দিয়ে পড়াটা শেখানোর মানে পড়ানোর উদ্দেশ্যটা কি? যাতে আমরা কিছু পার্টিকুলার ওয়ার্ডের, ঠিক আছে, কঠিন কঠিন শব্দে বা গুরুত্বপূর্ণ শব্দে মানে আমরা জানতে পারি। কিন্তু ওভারঅল ভাষা শেখার ক্ষেত্রে কিন্তু সেটা খুব একটা কার্যকর মেথড নয় পড়ার জন্য, ঠিক আছে। এই যে আমাদের যে আঙুল দিয়ে পড়ার যে রীতিটা মানে আমাদের অভ্যাসটা যে হয়ে গেছে সেটা কিন্তু একজন ভাষা শেখার ক্ষেত্রে একটা ভাষা শেখার ক্ষেত্রে কিন্তু খুব বেশি এফেক্টিভ নয়। তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট রিডিং হ্যাবিটস, এটাকে আমরা বলতে পারি। তারপরে ল্যাক অফ স্টাডি মেটেরিয়ালস, ঠিক আছে। এখনও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও 2022 দাঁড়িয়েও কিন্তু বহু জায়গা আছে, মানে আমি যদি ওভারঅল দেশের কথা ভাবি এরকম অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চল আছে যেখানে স্টাডি মেটেরিয়াল আমরা কী, বেসিক স্টাডি মেটেরিয়াল কী, বই খাতা, বই তো অবশ্যই দরকার, তো সেই জিনিসগুলোই এখনও পৌঁছায়নি। আমি বাকি স্টাডি মেটেরিয়ালের কথা বাদই দিলাম, এই বেসিক জিনিসগুলো অনেক জায়গায় পৌঁছায়নি। সেক্ষেত্রেও কিন্তু একজন টিচারের যদি মানে সবার কাছে বইটই না থাকে, বই খাতা না থাকে, সেখানেও কিন্তু ভাষাটা খুব ভালো করে শেখাতে একজন টিচারের খুবই সমস্যা হয়, ঠিক আছে। অনেক জায়গায় দেখা গেলো ব্ল্যাকবোর্ড নেই, ঠিক আছে, মানে এই ইকুইপমেন্টসগুলো বা এই সামগ্রীগুলো না থাকার জন্য, স্টাডি মেটেরিয়ালগুলো না থাকার জন্য কিন্তু অনেক সময় কিন্তু এরকম সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে। তাহলে ল্যাক অফ স্টাডি মেটেরিয়ালসগুলো আমাদের আরেকটা পয়েন্ট। দেখো প্রথমে একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে কোয়েশ্চেনটা, ওয়েন লার্নার্স হ্যাভ ডাইভার্স লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ডস দ্য টিচার শুড, যখন দেখা যাচ্ছে দ্যার ছাত্রছাত্রীরা, ক্লাসের ছাত্রছাত্রীরা বিভিন্ন লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে তাদের মাতৃভাষা বিভিন্ন, এক একজনের মাতৃভাষা এক এক রকম, সেই ক্ষেত্রে একজন টিচার কী করবে? অ্যাসারটেন দেয়ার ল্যাঙ্গুয়েজ স্টাইল, তাদের ল্যাঙ্গুয়েজ স্টাইলটাকে বুঝবে। ফর্ম গ্রুপ ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ডস, মানে এক একটা ভাষাভাষীদের নিয়ে এক একটা করে গ্রুপ তৈরি করবে। ইউজ মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ, ঠিক আছে, এমন কোনো টাস্ক দেবে যাতে তারা তাদের মাতৃভাষা এবং ইংরেজি দুটোই ব্যবহার করতে পারে। স্টার্ট দি ক্লাস উইথ এ ব্রেইন স্টর্মিং সেশন। ব্রেইন স্টর্মিং সেশনটা কি? ব্রেইন স্টর্মিং সেশন হচ্ছে যেটা তাদের মাথা খাটিয়ে বা তাদের বুদ্ধিটাকে বা উপলব্ধিটাকে কেউ কাজে লাগাতে পারে, মাথাটা খাটাতে পারে, এরকম কোনো টাস্কের মাধ্যমে লেসনটা শুরু করানো। মানে কোনো লেসন শুরু করানোর আগে এরকম একটা টাস্ক দিলাম যাতে সবাইকে মাথাটা খাটাতে হয়। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, তাদের এই যে ভাষাভাষী বিভিন্ন ডাইভার্সিটি মানে লিঙ্গুইস্টিক যে ডাইভার্সিটি সেটা কিন্তু তাদের মধ্যে থাকছে না, ঠিক আছে, সেটা আগেই মিটে যাচ্ছে। এর ফলে যখন টিচার কোনো লেসন পড়াতে যাবে তাহলে কিন্তু সে ভালো করে পড়াতে পারবে লেসনটা, কারণ তিনি আগেই এমন একটা সেশন করিয়েছেন যে সেশনটা কিন্তু তাদের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে, তারা তাদের বাচ্চাদের ব্রেনটাকে কাজে লাগাতে পেরেছে, সের জন্য মস্তিষ্ককে কাজে লাগিয়ে বা বুদ্ধিটাকে কাজে লাগিয়েছে, সের জন্য কিন্তু তাদের এই যে ভাষাভাষীর যে দূরত্বটা বা বিভিন্নতাটা সেটা মিটে গেছে। তাহলে সবসময় যখনই এরকম সমস্যার সম্মুখীন হতে হবে একজন টিচারকে, দেখা যাচ্ছে যে একটা ক্লাসে এরকম হতেই পারে বিভিন্ন ভাষাভাষীর ছাত্রছাত্রীরা রয়েছেন, সেক্ষেত্রে তাকে একটা ব্রেইন স্টর্মিং সেশনের মাধ্যমে ক্লাসটা স্টার্ট করতে হবে। তার লেসনটা পড়ানোর আগে এই ব্রেইন স্টর্মিং সেশনটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, যেখানে তারা তাদের বুদ্ধিটা কাজে লাগাতে পারবে, ব্রেনটা খাটিয়ে। তারপরে দেখো, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং রেকমেন্ডস দি থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা পড়িয়েছি, এটার মানে আরও ব্যাখ্যা করার দরকার নেই। এটা হচ্ছে কি? কোঠারি কমিশন 1966, এই অপশানটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান, ঠিক আছে। পড়ি লিখেছিলাম থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। দেখো সব চ্যাপ্টারই যেহেতু একটা অপরের সঙ্গে ইন্টার রিলেটেড রয়েছে পেডাগজিতে, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ যে তোমরা এখানে কিন্তু এই যে কোঠারি কমিশনের যে কোয়েশ্চেনটা সেটা ওই চ্যাপ্টারে না দিয়ে আমাদের এখানে দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা কিন্তু এরকম টপিকগুলো কিন্তু ইগনোর না করে এগুলো কিন্তু আরও ভালো করে শিখবো বা টার্মগুলো শিখে রাখবো। তারপরে দেখো তিন নম্বর কোয়েশ্চেন, দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এটাকে সংক্ষেপে এনসিএফও অনেক জায়গায় বলতে পারে, ঠিক আছে, অনেক জায়গায় ফুল ফর্ম দিয়ে দেবে, শর্ট ফর্ম অনেক জায়গায় দিয়ে দেবে, গোলাবে না। এনসিএফ 2005,
তা আমার টিপস হলো তোমরা এই ইয়ারটাকে মনে রাখবে 2005। তো এইখানে কি বলা হয়েছিল, অ্যাডভোকেটস দ্যাট এ ল্যাঙ্গুয়েজ লার্নার, এই NCF 2005 অনুযায়ী একজন ল্যাঙ্গুয়েজ ও ভাষা শিক্ষার্থী তাকে কীরকমভাবে বলা হয়েছে, কীরকমভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, রিসিভার অফ ল্যাঙ্গুয়েজ, প্রডিউসার অফ ল্যাঙ্গুয়েজ, ইউজার অফ গ্রামাটিক্যাল রুলস, কনস্ট্রাক্টর অফ নলেজ অর ল্যাঙ্গুয়েজ। তা এইখানে তাকে বলা হয়েছে সে শুধু ল্যাঙ্গুয়েজটা নিতে পারে, গ্রহণ করতে পারে, বা ল্যাঙ্গুয়েজ কোনো ভাষা উৎপন্ন করতে পারে, অথবা গ্রামার রুলসগুলোকে, ব্যাকরণের নিয়মগুলোকে সঠিকভাবে পালন করতে পারে বা ইউজ করতে পারে। চার নম্বর হচ্ছে কনস্ট্রাক্টর অফ নলেজ অর ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে সে ভাষাটাকে বা তার ভাষাটাকে কাজে লাগিয়ে কোনো কিছু তৈরি করতে পারে। তো অবশ্যই এখানে এই NCF অনুযায়ী হচ্ছে একজন লার্নার হচ্ছে কনস্ট্রাক্টর অফ নলেজ অর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যে ভাষা তৈরি কনস্ট্রাক্ট করতে পারে, এই সমস্ত কিছুকে কাজে লাগিয়ে যে ভাষাটাকে তৈরি করতে বলে কনস্ট্রাক্টর। চলো এইবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ স্কিলস, ল্যাঙ্গুয়েজ স্কিলসটা দেখো ইম্পর্টেন্ট লিখলাম। তা কী বলেছিলাম, লিসনিং আর স্পিকিং এই দুটো হচ্ছে, আমি এখানে ডিরেক্ট লিখে দিলাম, এটা হচ্ছে প্রাইমারি স্কিলস। আর অন্যরকমভাবে যদি লিখতে চাই তাহলে এরকমভাবে লিখতে পারি, এই যে লিসনিং রয়েছে আর এটা কোথায় গেল রিডিং, লিসনিং আর রিডিং এই দুটো হচ্ছে আমাদের প্যাসিভ স্কিল, ঠিক আছে, অথবা রিপ্রোডাক্টিভ। টার্মগুলো জাস্ট বলে দিচ্ছি যাতে একটা টার্মের বদলে অন্য কোনো টার্ম যদি কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দেয় যাতে আমাদের সলভ করতে অসুবিধে না হয়। তাহলে চলো, আর আমাদের স্পিকিং আর রাইটিং এই দুটো হচ্ছে আমাদের কি অ্যাক্টিভ স্কিল অথবা প্রোডাক্টিভ স্কিল। এক্ষেত্রে আমরা ভাষা প্রডিউস করছি, উৎপন্ন করছি, সেজন্য এই দুটো স্কিলকে বলা হচ্ছে অ্যাক্টিভ স্কিল বা প্রোডাক্টিভ স্কিল। আর এই দুটো হচ্ছে লিসনিং আর রিডিং হচ্ছে প্যাসিভ স্কিল অথবা রিপ্রোডাক্টিভ স্কিল। কেননা এটা প্রথমেই বলে দিলাম, কারণ কিন্তু পরীক্ষায় আসে এখান থেকে কোশ্চেন, এই চারটে প্রাইমারি স্কিলস, এই চারটে বেসিক স্কিল, তার মধ্যে লিসনিং আর স্পিকিংকে বলা হচ্ছে প্রাইমারি স্কিলস। তো ভাগ হয়ে গেল, এবার চলো আমরা মেন টপিকগুলোতে ঢুকব। ল্যাঙ্গুয়েজেস আর টট জেনারেলি অন দ্য বেসিস অফ ফোর স্কিলস, ঠিক আছে, LSRW ফলো করে কোনো যে কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের টিচ করা হয় বা শেখানো হয় বা শেখাই আমরা শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে। চাইল্ড নেচারালি লিসেন্স ফার্স্ট, দেন স্পিক্স, অ্যান্ড দেন লার্নস টু রিড অ্যান্ড রাইট দ্য ল্যাঙ্গুয়েজ গ্র্যাজুয়ালি, ঠিক আছে, শিশুরা প্রথমে শোনে, তারপরে বলতে শেখে, তারপরে আস্তে আস্তে লিখতে এবং পড়তে এবং লিখতে শেখে, এটাই বলা হয়েছে এখানে। These skills are divided in two categories, active skill jeta bollam speaking and writing skill are included in the active skill, and passive skill hocche listening and reading are included in the passive skill. Keno bola hoy jeta ami bole dichi eta ekhanei lekha ache, ektu pore nebe dorkar hole pause kore video ta ekhane just likhe nebe, thik ache, note gulo keno etake bola hoy active keno etake passive bola hoy. Tarpore listening is the first language skill. Listening hocche amader ki kan এবং ব্রেনকে ইনভলভ করে, আমাদের কান ইয়ার্স অ্যান্ড ব্রেনকে ইনভলভ করে, কোনো কিছু আমরা যেটা শুনছি, যে শব্দগুলো শুনছি সেগুলোর মানে বের করতে সাহায্য করে আমাদের কান এবং আমাদের ব্রেন মানে মস্তিষ্ক ব্যবহার করে। তারপরে স্পিকিং ইজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা আমরা সবাই জানি, এখানে আমাদের ভোকাল ট্র্যাক্ট বা ভোকাল কর্ডটা আমাদের ইউজ হয় যাতে আমরা আমাদের বিভিন্ন আমাদের আইডিয়া বা মনের ভাব, আমাদের পরিকল্পনা এগুলো প্রকাশ করতে পারি অথবা কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারি, অর্থাৎ মনের ভাব আদান প্রদান করতে পারি বা কারোর সাথে কথোপকথন করতে পারি, এটা হচ্ছে স্পিকিং স্কিল। আচ্ছা, এখন আমরা পড়বো রিডিং আর রাইটিং স্কিল। তা রিডিং হচ্ছে আমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ স্কিল আর রাইটিং হচ্ছে ফোর্থ আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল। রিডিং আমাদের কী ইনভলভ করছে, আমাদের ব্রেন এবং আইকে ইনভলভ করছে, আমরা চোখ দিয়ে পড়ে মানে ব্রেন দিয়ে মানে আমাদের মস্তিষ্কের সাহায্যে ব্রেনের সাহায্যে কোনো কিছু বোঝার চেষ্টা করছি। আর রাইটিং হচ্ছে আমাদের হ্যান্ড এবং ব্রেনকে ইনভলভ করছে, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের হাত এবং ব্রেনটা ইনভলভ হচ্ছে, বোঝা গেল, এই হচ্ছে আমাদের চারটে স্কিল। এবার আমরা রিডিং এবং রাইটিংয়ে কিছু সাব স্কিল অথবা কিছু টাইপ দেখে নেব। রিডিংয়ের ক্ষেত্রে দুটো জিনিস গুরুত্বপূর্ণ জিনিস বা ইম্পর্টেন্ট যে সাব স্কিল বা টাইপ অফ রিডিং সেটাকে আমরা দুর্ভাগে ভাগ করতে পারি মেনলি। এখানে একটা হচ্ছে ইনটেনসিভ রিডিং, একটা হচ্ছে এক্সটেন্সিভ, এই দুটো হচ্ছে মেন।
ইন্টেন্সিটিভ আর এক্সটেন্সিটিভের সংজ্ঞা না বলে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। উদাহরণটা কি, ইন্টেন্সিটিভিটি ধরো, এই যে তোমাদের প্রাইমারিটেট পরীক্ষা যে প্যাসেজ দেবে, তা প্যাসেজটা তোমাদের ভালো করে পড়তে হবে, তো সমস্ত ওয়ার্ডগুলো খুঁজে খুঁজে পড়তে হবে এবং সের মা তার মানেগুলো আমাদের জানতে হবে, যাতে আমরা নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর দিতে পারি। তো এই ধরনের যে রিডিং, যে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, সেটাকে আমাদের বলা হয় কিন্তু ইন্টেন্সিভ রিডিং, ঠিক আছে, টাইপ অফ রিডিং। আর এক্সটেন্সিভ রিডিং কোনটা, ধরো আমরা কোনো গল্পের বই পড়ছি, সেটাকে কিন্তু আমরা সব কটা ওয়ার্ড এরকম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি না, জাস্ট ওভারঅল একটা ধারণা তৈরি করার চেষ্টা করি যে কী কোন বিষয়ের ওপর গল্পটা বলা হয়েছে বা গল্পটার প্রথম থেকে শুরু অবধি কোন বিষয়ের ওপর ফোকাস করা হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা, এই দুটো ধরনের রিডিং হচ্ছে ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ রিডিং। আরেক দুটো রিডিং হচ্ছে, আর দুটো টাইপ রিডিং, সেটা হচ্ছে লাউড রিডিং আর একটা হচ্ছে সাইলেন্ট রিডিং। একটা লাউড রিডিং, একটা হচ্ছে সাইলেন্ট রিডিং। আর যে দুটো জিনিস, দুটো ওয়ার্ড অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা আমি এখানে লিখছি, সেটা কি, এটা হচ্ছে, একটা হচ্ছে স্ক্যানিং, এই ইন্টেন্সিভ রিডিংয়ের সাথে এটা যুক্ত, স্ক্যানিং, এটাকে বলা হয় স্ক্যানিং, একদম স্ক্যান করে নেওয়া, যেরকম আমাদের স্ক্যানার যে যন্ত্র, মানে পুরো জিনিসটাকে স্ক্যান করে নিচ্ছে, এই ইন্টেন্সিভ রিডিংটাকেও অন্যরকমভাবে স্ক্যানিং বলা হয়। আর এক্সটেন্সিভ যেটা, সেটাকে বলা হয় স্কিমিং। তাহলে রিডিংয়ের ক্ষেত্রে স্ক্যানিং এবং স্কিমিং, এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় আসবে, এই ওয়ার্ড দুটো, এই টার্ম দুটো মাথায় একেবারে গেঁথে নাও, ঠিক আছে। স্ক্যানিং এবং স্কিমিং, এই স্কিম দুটো, মানে এই স্কিল নয়, এটা হচ্ছে স্কিম নয়, সাব স্কিল বলা হয় রিডিংয়ের ক্ষেত্রে, রিডিং সাব স্কিল, স্ক্যানিং এবং স্কিমিং। এবার রাইটিংয়ের যে যে টার্মগুলো, মানে টার্ম মানে হচ্ছে সাব স্কিলগুলো, সেগুলো আমরা একটু এখানে নিচে লিখে দেবো। যদি আমি স্ক্রিবলিং বলি, স্ক্রিবলিংটা কি, স্ক্রিবলিং হচ্ছে যখন ছোটো বাচ্চারা লিখতে পারে না, এলোমেলো উল্টোপাল্টা কাটাকুটি দাগ কাটে, সেটা হচ্ছে স্ক্রিবলিং আমরা বলতে পারি, ঠিক আছে। সেই ওয়ার্ডটা হচ্ছে স্ক্রিবলিং, এটা হচ্ছে রাইটিংয়ের স্ক্রাফ সাব স্কিল হিসেবে আমরা ধরতে পারি। আর একটা ড্রাফটিং, প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং মানেটা হচ্ছে কি, ধরো আমাদেরকে বলা হলো, সরি, আমাদেরকে বলা হলো যে তুমি একটা গল্প পড়ে সেটাকে নিজের ভাষায় আবার লেখো, ঠিক আছে, সেটাকে নিজের ভাষায় লেখো, সংক্ষেপে নয়, মানে সামারাইজ করা নয়, সেটা আলাদা বিষয়, তুমি সেটাকে বড় করেই লেখো কিন্তু আবার নিজের ভাষায় লেখো, সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। তাহলে এইগুলো হচ্ছে রিডিং স্কিলের ক্ষেত্রে আমাদের সাব স্কিল হিসেবে মনে রাখতে হবে, আর এটা রাইটিং স্কিলের ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে এখান থেকে। দেখো এক নম্বর কোয়েশ্চেন কী দিয়েছে, ভালো করে দেখে নাও, ল্যাঙ্গুয়েজ স্কিলস আর বেস্ট টট, মানে ল্যাঙ্গুয়েজ স্কিল আর সবথেকে ভালো শেখানো যেতে পারে কীরকমভাবে, যদি আমরা সেটাকে একটা আরেকটার সঙ্গে ইন্টার রিলেটেড বা ইন্টিগ্রেটেড পার্ট সেরকমভাবে আমরা পড়াতে পারি, একটা আরেকটার সঙ্গে যুক্ত করে সেরকমভাবে, ইফ দে আর টট ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার, মানে ইন্টিগ্রেটেড মানে একটা একটার সঙ্গে যুক্ত, বা অবিচ্ছেদ্য বলে না বাংলা, অবিচ্ছেদ্য অংশ, সেরকমভাবে যদি আমরা পড়াতে পারি একটার সঙ্গে আরেকটাকে, স্কিলটাকে রিলেট করে, মানে লিসনিংয়ের ওপর বেস করে স্পিকিং, ঠিক আছে, তারপরে স্পিকিং, তারপরে তার উপর বেস করে রাইটিং, তারপরের উপর বেস করে রিডিং এবং তারপরে রাইটিং, যদি একটা পরের সঙ্গে যে রিলেটেড, ইন্টার রিলেটেড বা ইন্টিগ্রেটেড অবিচ্ছেদ্য, সেটা যদি বুঝিয়ে সেরকমভাবে শেখাতে পারি তাহলে শেখানোটা আরও এফেক্টিভ হয়। রাইটিং ইজ এ ড্যাশ অ্যান্ড নট এ ড্র্যাশ, তাহলে রাইটিং আমরা কী জানি, একটা প্রোডাক্টিভ স্কিল, ঠিক আছে, প্রোডাক্টিভ স্কিল, তাহলে এটাকে আমরা বলতে পারি প্রোডাক্ট, রাইটিং ইজ এ প্রোডাক্ট অ্যান্ড নট এ প্রসেস, সরি, এ প্রোডাক্ট প্রসেস, এই হচ্ছে এক নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন, রাইটিং ইজ এ প্রোডাক্ট, মানে উৎপাদিত দ্রব্য আমরা বলতে পারি, এখানে তো দ্রব্য নয় যদিও, তাও এটাকে আমরা প্রোডাক্ট বলছি, অ্যান্ড নট এ প্রসেস, এটা কোনো পদ্ধতি নয়, এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে, উৎপাদিত দ্রব্য আমরা বলতে পারি। পরের কোশ্চেন কী বলছে, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ স্কিল স্যার, এটা তো খুবই সোজা, বলেই দিলাম যে একদম প্রথমেই, একদম এই চ্যাপ্টারের শুরুতেই বলে দিয়েছি রিসেপটিভ স্কিলগুলো কোনগুলো, এটা হচ্ছে লিসনিং অ্যান্ড রিডিং ফর ইনফরমেশন, লিসনিং অ্যান্ড রিডিং ফর ইনফরমেশন, মানে তথ্য, কোনো তথ্য জানার জন্য যখন আমরা লিসনিং, শোনা এবং পড়ার কাজটা করি, সেটা হচ্ছে আমাদের রিসেপটিভ স্কিলের মধ্যে পড়ছে। এইবারে তোমাদের যে আমি চ্যাপ্টারটা পড়াতে চলেছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যাপ্রোচেস মেথডস অ্যান্ড টেকনিক্স অফ টিচিং ইংলিশ, কী কী অ্যাপ্রোচ, কী কী মেথড এবং কী কী টেকনিক ইউজ করে আমরা ইংরেজিটাকে শেখাতে পারি, তার মেন মেন জিনিসগুলো আমরা এখানে কিন্তু আলোচনা করব। তাহলে প্রথম আমাদের কোন জিনিসটা রয়েছে, সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, এটা কি, এটা এক নম্বর পয়েন্ট, এই পয়েন্টগুলো জাস্ট আমাদের মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে সব
কি বলবো উত্তর করতে পারবো। এক নম্বর পয়েন্ট এটা হচ্ছে ফোকাসেস অন এমটি, যদি আমি শর্টে লিখি মানে হচ্ছে মাদার টাং, লিটল ইউজ অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ওল্ডেস্ট মেথড, ঠিক আছে, এইগুলো হচ্ছে মেন মেন পয়েন্ট যেগুলো আমাদের মনে রাখতে হবে গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে। প্রথমত এটা ফোকাসেস অন মাদার টাং, মাদার টাংয়ের উপর মাতৃভাষার ফোকাস করে, লিটল ইউজ অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ, এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ওল্ডেস্ট মেথড, এবং এইখানে ইগনোর করা হয় কিসে, ইগনোরস স্পিকিং স্পিকিং স্কিলটাকে ইগনোর করা হয় পুরোপুরি। ঠিক আছে, নো ইউজ অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আরেকটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেটা আমি এখানে বলে দিচ্ছি, মিনিং ফোকাসড, এই মেথডটাকে বলা হয় মিনিং ফোকাসড, অর্থাৎ মানে উপর জোর দেওয়া হয়, সেই মানে থেকে ট্রান্সলেট করা হয় মাতৃভাষায়। এখানে ধরো ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে তখন পড়ানো হচ্ছে, তাহলে এটা মিনিং ফোকাসড, মাদার টাংয়ের উপর ফোকাস করে বেশি, লিটল ইউজ অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা আমি শিখতে চাইছি তার ইউজ খুবই কম, এটা ওল্ডেস্ট মেথড, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেথড, ওয়ান অফ দি ওল্ডেস্ট মেথড। ঠিক আছে, ইগনোর স্পিকিং, নো ইউজ অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে এটাকে, এবং ইগনোরস বা এখানে বলতে পারি নেগলেক্টস কারেক্টস কারেক্ট প্রোনাউন্সিয়েশন। বোঝা গেছে, এটা হচ্ছে আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথড। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় ঢুকিয়ে না একদম, পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো জানা থাকলে আমরা এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসবে কিন্তু করতে পারবো, এবং এই ধরনেরই কোশ্চেন আসবে কিন্তু। বোঝা গেছে, তাহলে এটা আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথড, যদি আমরা ওভারঅল দেখি আমাদের কিন্তু যদি আমরা বলতে চাই রাইটিং স্কিল ইম্প্রুভ করছে। ঠিক আছে, রিডিং আর রাইটিং স্কিল ইম্প্রুভ করছে, কিন্তু স্পিকিং স্কিল কোনো রকম ইম্প্রুভ করছে না, শুধু রাইটিং আর রিডিং ইম্প্রুভ করছে, এই স্কিল দুটো ইম্প্রুভ করছে। তারপরে ডিরেক্ট মেথড, একদম ডিরেক্ট, ডিরেক্ট কেন বলছি এখানে ডিরেক্টলি, যে ডিরেক্ট মেথড নামটা কেন, নামের মধ্যে কিন্তু লুকিয়ে আছে, ডিরেক্ট মেথড হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটাকে টার্গেট করছে সেই ল্যাঙ্গুয়েজের উপরেই ফোকাস করছে, অর্থাৎ এখানে এটা হচ্ছে, আমি ফার্স্টে বলি অপোজিট অফ জিটি মেথড, জিটি মিন্স গ্রামার ট্রান্সলেশন মেথড, ফোকাসেস অন টার্গেট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ইউজ অফ এমটি মিন্স মাদার টাং ডিসকারেজড। ঠিক আছে, মানে যতটুকুনি দরকার খুব অল্প মাত্রায় এখানে ব্যবহার করার কথা বলা হয়েছে ডিরেক্ট মেথডে, সেই জন্যই কিন্তু এই মেথডটাকে ডিরেক্ট মেথড বলা হয়ে থাকে। এটা হচ্ছে ইনডিরেক্ট মেথড, মানে যেটা বলেছিলাম দেখো ইনডিরেক্ট, ইন্ডাকটিভ মেথড, ইনডিরেক্ট অথবা ইন্ডাকটিভ মেথড, মানে এক্সাম্পল টু রুল। ঠিক আছে, আর যে আগে গ্রামার ট্রান্সলেশন মেথডটা ছিল, গ্রামার ট্রান্সলেশন যে মেথডটা ছিল সেটা হচ্ছে আমাদের ডিডাকটিভ মেথড ছিল, এটা আমরা যদি লিখি এটা হচ্ছে আমাদের ডিডাকটিভ মেথড। তাহলে আর এটা হচ্ছে ফোকাসেস বা ইমপ্রুভস লিসনিং অ্যান্ড স্পিকিং। তারপরে মেথডটা কি, ডক্টর ওয়েস্ট নিউ মেথড, মানে হচ্ছে ডক্টর ওয়েস্ট নিউ মেথড, মানে তিনি এখানে বলেছেন তিনি সম্পূর্ণ অপোজ করেছেন বাই গেস্ট ডিরেক্ট মেথড। ঠিক আছে, তিনি কি বলেছিলেন, তিনি ফোকাস করেছিলেন সাইলেন্ট রিডিংয়ের ওপর, মাদার টাং ইজ ইউজড
only where it is needed. যেখানে দরকার শুধু সেখানে মাদার টাং ব্যবহারের কথা বলেছিলেন তিনি। ডিরেক্ট মেথডের মতো একদম মাদার টাং ব্যবহার একদম বারণ মানে একদম ইগনোর করেননি। আর তার পুরো নাম হচ্ছে ডক্টর মাইকেল ওয়েস্ট। বুঝা গেছে? এই হচ্ছে ডক্টর ওয়েস্ট নিউ মেথড। এই পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে কোনটায় কী ব্যবহার হচ্ছে, কোনটায় কী ব্যবহার হচ্ছে না, কোনটায় কিসের ওপর ফোকাস হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই আমাদের এখানে মাথায় রাখতে হবে। এই পয়েন্টগুলো মনে রাখলে কিন্তু আমরা কিন্তু সবকটা উত্তর করতে পারবো আশা করি। তারপরের মেথডটাই দেখো, বাইলিঙ্গুয়াল মেথড। বাইলিঙ্গুয়াল মানে বুঝতেই পারছো এখানে দুটো ল্যাঙ্গুয়েজই ইউজ হচ্ছে। দুটো ল্যাঙ্গুয়েজ কী কী? ইউজ অফ বোথ মাদার টাং অ্যান্ড টার্গেট ল্যাঙ্গুয়েজ। কিন্তু এখানে একটা মজা রয়েছে। কি মজা? এইখানে বলেছেন যে শুধু টিচার ক্যান ইউজ মাদার টাং, নট দি লার্নার। খুব ইন্টারেস্টিং না? মানে টিচার ইউজ করতে পারবে মাদার টাং ইউজ করে বোঝাতে পারবে, কিন্তু লার্নাররা কিন্তু সেটা ইউজ করতে পারবে না, তাদের ইউজ করার স্বাধীনতা নেই। তাহলে আরেকটা খুব জিনিস এখানে মাথায় অবশ্যই ঢুকিয়ে নাও বা লিখে রাখো, সেটা হচ্ছে স্যান্ডউইচ টেকনিকটা কি? স্যান্ডউইচ তো আমরা সবাই খেয়েছি, মোটামুটি জানি বিষয়টা কি। এবার আমি একটু বুঝিয়ে দিই। এই যে উপরে টিএল, নিচে টিএল, মানে দুখানা ব্রেড, আর মাঝখানে কিছু একটা রয়েছে, নিচের মাঝখানে যে যার পুর দেওয়া হয়েছে, সেটা হতে পারে সে ভেজ স্যান্ডউইচ হলে স্যালাড থাকে বা তার মধ্যে পনির থাকে, চিকেন স্যান্ডউইচ হলে চিকেন থাকে, যাই থাকুক না কেন এইখানে রয়েছে কি? মাদার টাং। উপরে টিএল, নিচে টিএল, মাঝখানে মাদার টাং, উপরে টিএল, নিচে টিএল, মাঝখানে মাদার টাং। এই টেকনিকটা হচ্ছে স্যান্ডউইচ টেকনিক বলে। কেন স্যান্ডউইচ টেকনিক বলে? একজন টিচার কোন যে টেকনিকটা ইউজ করে সেই টেকনিকটা হচ্ছে এরকম, কোনো টিচার তোমাকে বললো হোয়াট ইজ ইউর নেম, তারপরে আবার তিনি মাতৃভাষায় তোমার বললেন হয়তো তোমার নাম কি, তারপরে আবার তিনি সেই কথাটাকেই আবার ইংলিশে বললেন হোয়াট ইজ ইউর নেম। এই যে দেখো, তিনি একবার টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ব্যবহার করলেন, তারপরে মাতৃভাষা ব্যবহার করলেন, তারপরে আবার ইংরেজিটা ব্যবহার করলেন। এই যে টেকনিকটা, সেটাকে বলা হচ্ছে আমাদের স্যান্ডউইচ টেকনিক, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে বা মনে রাখবে। বোঝা গেছে? আরেকটা কি, আরেকটা যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে, আচ্ছা এই বাইলিঙ্গুয়াল মেথডটাকে দিয়েছিলেন সেটাই তো আমরা জানি, সি জে ডটসন। মনে রাখবে এই পয়েন্টগুলো বাইলিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রে। তারপর হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথডটা মেনলি কিন্তু ইনভেন্ট হয়েছিল আর্মিদের জন্য, মানে নির্দিষ্ট কিছু ওয়ার্ড এবং ফ্রেজের উপর জোর দিয়ে কিন্তু তারা সব জায়গায় কমিউনিকেট করতো, ভাষাটা শিখতো বা ব্যবহার করতো, সেই জন্য এই মেথডটাকে বলা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। তাহলে এখানে আমরা কী মনে রাখবো? ফোকাসেস অন দ্য প্যাটার্ন অর পার্টিকুলার ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস, ঠিক আছে? এবং লিমিটেড ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা আমরা বলতে পারি, মানে লার্নিংটা এখানে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা একটা সীমিত জায়গা, একটা জায়গা অবধি সীমিত থেকে যায়। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা মনে রাখো। তারপরে আমাদের কী শিখতে হবে? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, CLT। এটাও কিন্তু অনেক সময় দিয়ে দিতে পারে পরীক্ষায়, অর্থাৎ ফুল ফর্মটা এবং শর্ট ফর্মটা দুটোই কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এটা কি? এটা যদি একজন টিচার মানে তার ধরো ক্লাসকে কয়েকটা ভাগে গ্রুপে ভাগ করলো এবং সেই গ্রুপের প্রত্যেককে তারা বললো যে কোনো একটা সিচুয়েশান দিয়ে দিল তাদের এবং তাদেরকে বললো নিজেদের সঙ্গে আলোচনা করতে, ঠিক আছে, অথবা কোনো একটা জিনিস বোঝালো, তারপরে তাদের নিজের ভাষায় নিজেদের মধ্যে সেটাকে আলোচনা করে আরও ভালো করতে বললো, তো তখন যখন তারা আলোচনা করছে তার মানে কি? তারা একে অপরের সঙ্গে কমিউনিকেট করছে, তা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে কমিউনিকেশনের মাধ্যমে তারা ল্যাঙ্গুয়েজটা শিখছে।
ঠিক আছে, এখানে মানে এই জিনিসটাই জাস্ট মনে রাখার যে তারা কমিউনিকেট মানে একে অপরের সঙ্গে কথা বলার কথোপকথনের মাধ্যমে ভাষাটা শিখছে, এটাই জাস্ট মনে রাখার, আর কিছু মনে রাখার নেই। এ হচ্ছে আমাদের সিএলটি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, মানে হচ্ছে কোনো স্ট্রাকচার শেখাচ্ছি, ধরো গ্রামারের রুল শেখাচ্ছি, আর একটা সেন্টেন্স তৈরি হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, শিখিয়ে দিলাম, এক্সাম্পল দিয়ে দিলাম, এই যে এটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, স্ট্রাকচারটা বুঝিয়ে দিলাম, সেই অনুযায়ী সেখান থেকে আমরা ভাষাটা শিখছি, শেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, আর কিছুই নয়। তারপরে রয়েছে কি আমাদের সিচুয়েশনাল অ্যাপ্রোচ। সিচুয়েশনাল অ্যাপ্রোচ কি, নির্দিষ্ট সিচুয়েশনে আমরা নির্দিষ্ট কিছু সংখ্যক ভাষা ইউজ করে বা ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সিচুয়েশনাল অ্যাপ্রোচটা কি, সিচুয়েশনাল অ্যাপ্রোচ ধরো এরকম বলছি, যদি আমাকে কেউ প্রশ্ন করলো, ধরো ইংলিশে আমি বলবো যে তুমি কোথায় আছো, অ্যাট দ্য স্টোর, ঠিক আছে, সেন্টেন্স সম্পূর্ণ করলাম, কিন্তু একটা ছোট্ট একটা ওয়ার্ড বা একটা ফ্রেজের মাধ্যমে বুঝিয়ে দিলাম। বা যখন আমরা ধরো কমিউনিকেট করছি কোনো জিনিসের দাম জিজ্ঞেস করছি, হাউ মাচ, এই ছোটো ছোটো ওয়ার্ডে মানে ফ্রেজের মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারছি ভাষাটা ব্যবহার করে, সেটাই হচ্ছে ওদের হচ্ছে সিচুয়েশনাল অ্যাপ্রোচ, ঠিক আছে। এই সিচুয়েশনাল অ্যাপ্রোচটা হচ্ছে এমনিতে ওই অডিও লিঙ্গুয়াল যে মেথড আমরা শিখলাম সেই অডিও লিঙ্গুয়াল মেথডটারই একটা বিস্তারিত রূপ। এমনিতে হচ্ছে অ্যাপ্রোচটা হচ্ছে এমনিতেই মেথডের বিস্তারিত রূপ। একটা অ্যাপ্রোচের মধ্যে কিন্তু অনেক রকম মেথড ব্যবহার করে একজন টিচার অ্যাপ্রোচ করতে পারে তার স্টুডেন্টকে, বোঝা গেছে? তাহলে সিচুয়েশনাল অ্যাপ্রোচ কি, বোঝা গেছে, সিচুয়েশান অনুযায়ী সে অ্যাপ্রোচ করছে বা জিনিসটা কোনো কিছু বলছে বা কমিউনিকেট করার চেষ্টা করছে, সেটা হচ্ছে আমাদের সিচুয়েশনাল অ্যাপ্রোচ। ন্যাচারাল অ্যাপ্রোচ, ন্যাচারাল অ্যাপ্রোচটা কি, ন্যাচারাল অ্যাপ্রোচ হচ্ছে আমাদের যেখানে কি না আমরা ন্যাচারালি অর্থাৎ কোনোভাবে আমাদের বেসিক যে স্কিলগুলো আছে ল্যাঙ্গুয়েজ স্কিল সেগুলো ফলো করে শিখছি এবং লার্নিং এবং অ্যাকুইজিশনকে গুরুত্ব দিচ্ছি, এই যে ধরনের যে মেথডগুলো আছে সেই মেথডগুলো একসঙ্গে আমরা হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচ বলতে পারি, ন্যাচারালি যেটা শিখছি আমরা, ঠিক আছে, ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে যেটা শিখছি, ঠিক আছে। এবার ন্যাচারাল অ্যাপ্রোচের কথা যে বলেছিলেন যিনি, তার নাম হচ্ছে বিএফ স্কিনার, ঠিক আছে। বিএফ স্কিনার কিন্তু একটা জিনিসের উপর গুরুত্ব দিয়েছেন, তিনি একজন ল্যাঙ্গুয়েজ টিচারের যে সংজ্ঞায় বলেছেন যে একজন ভালো ল্যাঙ্গুয়েজ টিচার সেই হতে পারে যে যখন যে ইনপুটটা তার ছাত্রকে দিচ্ছে বা লার্নার বা শিক্ষার্থীকে দিচ্ছে, যখন সেই ইনপুটটা যেন সেই লার্নারটা বা ছাত্রছাত্রী বা শিক্ষার্থী সহজে বুঝে নিতে পারে, এটাই হচ্ছে একজন ভালো ল্যাঙ্গুয়েজ টিচারের একজন বৈশিষ্ট্য, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গেল ন্যাচারাল অ্যাপ্রোচ। তারপর দেখো এখানে আমরা কোয়েশ্চেন দেখে নিচ্ছি, এক নম্বর কোয়েশ্চেন কী বলেছে, ডিরেক্ট মেথড ইজ নোন অ্যাজ ন্যাচারাল মেথড, ডিডাকটিভ মেথড, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ, ঠিক আছে। এইটা কিন্তু আমরা একটা ন্যাচারাল মেথড বলতে পারি, ন্যাচারাল অ্যাপ্রোচ নয়, ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড কেন আমরা ইউজ করি, কারণ এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে বেশি করে ফোকাস করা হচ্ছে, যেটা কিন্তু বেশি ন্যাচারাল, তাই এটাকে আমরা ন্যাচারাল মেথড বলতে পারি। কখনোই ভুল করে ডিডাকটিভ মেথড লিখে দেবে না, কারণ এটা কিন্তু ডিডাকটিভ মেথড নয়, এটা কিন্তু ইন্ডাকটিভ মেথড ফলো করে চলে ডিরেক্ট মেথডটা, বোঝা গেছে? দু নম্বর কোয়েশ্চেন, ডিরেক্ট মেথড ইজ এইমড অ্যাট, মানে কিসের ওপর ফোকাস করেছে এখানে, ইনক্রিজিং পাওয়ার অফ কম্প্রিহেনশন, ডেভেলপিং পার্সোনালিটি, ডেভেলপিং এ কমান্ড ওভার দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, ইনক্রিজিং পাওয়ার অফ রিটেনশন। তাই এখানে সবসময় মনে রাখবে কি বলেছিলাম, ডিরেক্ট মেথড, ডিরেক্ট মানে হচ্ছে যেখানে টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে ফোকাস করছে, দেখো টিপস দিয়েছিলাম কিন্তু আমি, টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে ফোকাস করছে, তাহলে ডেভেলপিং এ কমান্ড ওভার দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে টার্গেট ল্যাঙ্গুয়েজের উপরে দক্ষতা, এখানে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজটা কি ইংলিশ, তার উপরে দক্ষতা বৃদ্ধি করছে, সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট মেথড। তারপরে দেখো তিন নম্বর, গ্রামার ট্রান্সলেশন মেথড স্ট্রেসেস অন ফ্লুয়েন্সি অফ স্পিচ, অ্যাকুরেসি, রিটেনশন, মেমোরাইজেশন। সবসময় মনে রাখবে যে গ্রামার ট্রান্সলেশন যে মেথডটা রয়েছে সেটা স্ট্রেসেস অন, মানে হচ্ছে গ্রামার থেকে ট্রান্সলেট করে বোঝানো হয়, তাহলে এখানে কিসের ওপর জোর দেওয়া হয়, সেখানে অবশ্যই অ্যাকুরেসি, ঠিক আছে, ফ্লুয়েন্সি অফ স্পিচ, এখানে তো স্পিচের কথা বলাই হয় না, ঠিক আছে, এখানে স্পিচের কথা কোনো বলাই হয় না, স্পিচের এখানে ফোকাসই করা হয় না স্পিচের ওপর, বলার উপর, তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড কিসের ওপর ফোকাস করছে, অ্যাকুরেসির উপর। পরে চার নম্বর, আবার গ্রামার ট্রান্সলেশন মেথড অফ টিচিং হেভিলি রিলাইজ অন, আবার দেখো কতটা ইম্পর্টেন্ট, যেন বারবার ঘুরি ফিরি কোশ্চেন আসছে এখান থেকেই, মিনিং ফোকাস টিচিং, বলে দিয়েছি যে যে পয়েন্টগুলো মনে রাখতে হবে, লিখে রাখতে বলেছি, সেই পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন আছে, দেখো একদম প্রথমেই আমরা পয়েন্টটা চোখে পড়ে গেলে একদম সহজেই কিন্তু উত্তরটা আমরা করে দিতে পারবো, মিনিং ফোকাস টিচিং, এটাই হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি,
5 নম্বর দ্য মেথড অফ টিচিং ফরেন ল্যাঙ্গুয়েজ উইদাউট ইউজিং দ্য পিপলস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে ডিরেক্ট ফরেন ল্যাঙ্গুয়েজ মানে বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে, মানে যেটা টার্গেট করছি আমরা সেটাকে আমরা ডিরেক্ট ফোকাস করছি, তো ডিরেক্ট ফোকাস করছি যখন এই মেথডটাকে আমরা বলবো ডিরেক্ট মেথড, বলে দিয়েছি হিন্ট দিয়ে দিয়েছিলাম, তাহলে এই মেথডটাকে আমরা বলবো ডিরেক্ট মেথড পিপলস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মাতৃভাষাকে কিছুটা ইগনোর করে অগ্রাহ্য করে ডিরেক্ট যে ভাষাটাকে টার্গেট করা হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে টার্গেট করা হচ্ছে তার উপরেই ফোকাস করা হয়, সেটা সেই মেথডটা হচ্ছে আমাদের ডিরেক্ট মেথড। দ্য মেথড অফ টিচিং ফরেন ল্যাঙ্গুয়েজ উইদাউট ইউজিং দ্য পিপলস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ ডিরেক্ট মেথড। তারপর দেখো 6 নম্বর, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেসড, বেসিক্যালি রিপ্লেসড মানে হচ্ছে কোন জিনিসটাকে পরিবর্তন করেছে, চেঞ্জ করেছে, মানে আমরা কমিউনিকেশনের মাধ্যমে যখন ভাষা শিখছি সেই জিনিসটা কিসের বিপরীত, মানে কে জিনিসটাকে চেঞ্জ করেছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্ট্রাকচারাল টিচিং, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং, মোটিভেশনাল টিচিং। তো সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং আর কমিউনিকেশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এই দুটো কিন্তু একই জিনিস, ঠিক আছে। SLT আর CLT দুটোই সিচুয়েশন বেসড, মানে সিচুয়েশন দিয়ে দেওয়া হলো তার উপরে কমিউনিকেশন, তার উপর বেস করে কমিউনিকেশন। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কী হচ্ছে, আমরা এখানে স্ট্রাকচারাল টিচিংটাকে মানে স্ট্রাকচারের যে বেস টিচিং সেটাকে কিন্তু এটা অপোজ করছে বা এটাকে রিপ্লেস করছে, ঠিক আছে। রিপ্লেস করার মানে আর অল্টারনেটিভ করার মধ্যে পার্থক্য রয়েছে। অল্টারনেটিভ মানে হচ্ছে এটার বিকল্প এটা, এর বদলে এটা হতেও পারে, আর রিপ্লেস করার মানে হচ্ছে এর পরিবর্তে এটা, চেঞ্জ অপোজিট, ঠিক বিপরীত। তাহলে স্ট্রাকচারাল টিচিংয়ের মাধ্যমে স্ট্রাকচার শেখানোর বদলে আমরা যদি কমিউনিকেশনের মাধ্যমে কোনো জিনিস শেখাই বা শেখার চেষ্টা করি, সেই শেখাটা বা শেখানোটা কিন্তু আরও বেশি ভালো হবে, ঠিক আছে, বোঝা গেছে। 7 নম্বর, হুইচ অফ দি ফলোয়িং অ্যাপ্রোচেস অর মেথড অ্যাডভোকেটস লিঙ্গুইস্টিক কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স, ঠিক আছে। এর মধ্যে কোন মেথডটা বা অ্যাপ্রোচটা লিঙ্গুইস্টিক মানে ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতার ওপর বা ল্যাঙ্গুয়েজের পারফরমেন্স, ল্যাঙ্গুয়েজের পারফর্ম করার ক্ষমতা বা ল্যাঙ্গুয়েজের বলার এবং লেখার ক্ষমতার উপর জোর দেয় বা সেটাকে আরও ভালো করার চেষ্টা করে। গ্রামার ট্রান্সলেশন মেথড, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, ডিরেক্ট মেথড, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, অ্যাডভোকেটস লিঙ্গুইস্ট কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স। তাহলে এখানে কোনটা হবে, গ্রামার ট্রান্সলেশন মেথড না কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, ডিরেক্ট মেথড না স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। তাহলে এইখানে দেখো একটা ছোটো টিপসের কথা বলে দিই, যেখানে কমিউনিকেটিভ অ্যাপ্রোচের কথা বলেছে, এখানে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ মানে হচ্ছে মানে কমিউনিকেশন পারফর্ম করতে পারছে, সেটাই হচ্ছে কমিউনিকেশনের একটা মানে বলা যেতে পারে অল্টারনেটিভ। পারফরমেন্স করা, কোনো ল্যাঙ্গুয়েজ পারফরমেন্স করা মানে কি, মানে সেটা যত ভালো করে বলতে পারছি আমরা বা লিখতে পারছি সেটা পারফরমেন্স নির্ভর করে তার উপর। তো এখানে আমাদের কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা কিন্তু অবশ্যই এসে পড়ছে এটার মধ্যে। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোচেস অর মেথড অ্যাডভোকেটস লিঙ্গুইস্টিক কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স, সেটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তারপরে যে অ্যাপ্রোচ সেটা হচ্ছে ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো ইভ্যালুয়েশন এখানে যে জিনিসগুলো আমরা ইম্পর্টেন্ট শিখব সেটা হচ্ছে ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট আর হচ্ছে মেজারমেন্টের মধ্যে কী পার্থক্য, ঠিক আছে। যদি আমরা মেজার্স বা মেজারমেন্টের কথা বলি, এটা হচ্ছে সবথেকে ওল্ড টেকনিক একজন ছাত্র বা ছাত্রীকে মূল্যায়ন করা, যেখানে হচ্ছে এটা হচ্ছে মেজারমেন্ট হচ্ছে কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে যেখানে কোয়ান্টিটির ওপর বেস করে কোনো ছাত্র ভালো বা খারাপ বা ছাত্রছাত্রী ভালো বা খারাপ সেটাকে যাচাই করা হতো, মানে ধরো পার্সেন্টেজ বা যত ভালো সে নাম্বার পেয়েছে তার মূল্যায়ন তত ভালো, মানে সে শত ভালো ছাত্র বা ছাত্রী, যেটা হচ্ছে ওল্ড টেকনিক। এরপরে আমরা এটাকে আমরা একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টটা কি, কোনো ডেটা কালেক্ট করা, সেই ডেটাটাকে ভালো করে যাচাই করা, তার উপর ভিত্তি করে লার্নিং প্রসেসটাকে যে ইম্প্রুভমেন্ট করা। তাহলে মেইন যে পয়েন্টটা মনে রাখতে হবে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, ইম্প্রুভমেন্ট, ইম্প্রুভমেন্ট অফ লার্নিং প্রসেস, ঠিক আছে, ইম্প্রুভমেন্ট অফ লার্নিং প্রসেস। প্রথমে একটা ডেটা কালেক্ট করলাম, সেটাকে রিভিউ করলাম, তারপরে বার করলাম যে যে জায়গাগুলো ইম্প্রুভমেন্টে দরকার আছে, ইম্প্রুভমেন্ট অফ লার্নিং প্রসেস। আর ইভ্যালুয়েশন মানে হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি এক্ষেত্রে যে কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিলাম এবং সেই অনুযায়ী কাউকে যাচাই করছি যে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী সে ম্যাচ করতে পারছে কি না, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তাকে ভালো অথবা খারাপ আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন
বোঝা গেছে পারপাস অফ ইভ্যালুয়েশন ডায়াগনোস প্রবলেমস মেক ডিসিশন ইম্প্রুভ টিচিং জাজ এফেক্টিভনেস ফেসিলিটেট লার্নিং মোটিভেট দ্য পার্টিসিপেন্টস ক্লারিফাই অ্যান্ড ডিফাইন অবজেক্টিভস আচ্ছা এখানে একটা কথা বলে দিই এই ইভ্যালুয়েশনের মধ্যে কিন্তু দুটো প্রসেস অর্থাৎ যদি আমি এরকম বলি তাহলে যেরকম মেজারমেন্টও আছে সেরকম কিন্তু অ্যাসেসমেন্টও রয়েছে দুটো নিয়েই কিন্তু ইভ্যালুয়েশন যে প্রসেসটা ঠিক আছে যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন এর সম্বন্ধে ক্যারেক্টারিস্টিক্স অফ ইভ্যালুয়েশন ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস অফ ইম্প্রুভমেন্ট অফ দ্য স্টুডেন্টস হুইচ ইনক্লুডস বোথ অ্যাকাডেমিক অ্যান্ড নন অ্যাকাডেমিক সাবজেক্টস ঠিক আছে মানে ইভ্যালুয়েশনটা কি ইভ্যালুয়েশন হচ্ছে অ্যাসেস মেনলি প্রসেসটাকে কিন্তু অ্যাসেসমেন্টই বলে ইভ্যালুয়েশন মানে হচ্ছে সমস্ত প্রসেস শেষে একটা জাজ করা সমস্ত প্রসেস শেষে যে প্রোডাক্টটা বেরোলো সেই প্রোডাক্টটার উপর ভিত্তি করে কোনো কিছু জাজ করা হ্যাঁ ঠিক অথবা ভুল বলে দেওয়া একদম ফাইনাল ডিসিশান ঠিক আছে তাহলে যদি আমি এখানে তোমাদের পার্থক্য মেন জিজ্ঞাসা করে যদি এরকম কোশ্চেন দিয়ে দেয় যে অ্যাসেসমেন্ট ঠিক আছে আর ইভ্যালুয়েশন এ দুটোর মধ্যে মেন পার্থক্য কি এটা হচ্ছে আমাদের প্রসেস ওরিয়েন্টেড মানে প্রসেসের ইম্প্রুভমেন্টের জন্য প্রসেস ওরিয়েন্টেড আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ওরিয়েন্টেড আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে এটা ডায়াগনোস্টিক ইন ঠিক আছে ডায়াগনোস্টিক মানে এখানে ডায়াগনোস করা হয় খুঁজে বের করা হয় কারো মানে কোথায় যে অসুবিধা কোথায় কোথায় ইম্প্রুভ করার জায়গা রয়েছে আর এটা হচ্ছে মোর জাজমেন্টাল মানে জাজমেন্ট কারো সম্বন্ধে কোনো কিছু সিদ্ধান্তে পৌঁছে যায় ডিসিশন মেকিং যাকে বলে এই হচ্ছে মেন পার্থক্য এটা হচ্ছে প্রসেসের উপর ফোকাস করে প্রসেসটাকে আর কত ভালো সুন্দর করা যায় সেটা ইভ্যালুয়েশন হচ্ছে প্রোডাক্টটা যেটা বেরোলো প্রসেসের করে সেই প্রোডাক্টটাকে মানে সিদ্ধান্ত নেওয়া সেই প্রোডাক্টটা ভালো না খারাপ জাজ করা বিচার করা তার সেই প্রোডাক্টটাকে ঠিক আছে এই হচ্ছে মেন পার্থক্য অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশন এবার অনেক সময় দেখবে টাইম অফ ইভ্যালুয়েশনের ফর্মেটিভ আর সামিটিভ ফর্মেটিভ আর সামিটিভটা কি ফর্মেটিভ হচ্ছে গঠনমূলক সামিটিভ মানে হচ্ছে সমষ্টিমূলক মানে হচ্ছে আমি যদি এই যে মূল্যায়নটা করছি যে অ্যাসেসমেন্ট দেখবে অনেক সময় সামিটিভ অ্যাসেসমেন্ট এসে আমি এখানে লিখছি আর হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট তা কি ওই যে আমাদের যে ইউনিট টেস্ট হতো না ঠিক আছে আমাদের যে ইউনিট টেস্ট হতো দেখবে আগে ছোটো ছোটো পরীক্ষাগুলো হতো সেটা হচ্ছে ফর্মেটিভ মানে বারবার কী বলে পরীক্ষা দেওয়া হতো তো এই প্রসেসটার ক্ষেত্রে আমি যদি এটা মনে রাখি এটা হচ্ছে টেস্ট টু টিচ আর যেটা আমরা যদি অ্যানুয়ালি পরীক্ষা বলি মানে সারা বছরের যা কিছু শিখেছি সেটা নিয়ে যদি অ্যানুয়ালি পরীক্ষা হতো বছরে দুটো পরীক্ষা সেটাকে আমি বলি স্যাস সেটা আমি বলতে পারি সামেটিভ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে টিচ টু টেস্ট ঠিক আছে একটা হচ্ছে টেস্ট টু টিচ এই প্রসেসটাকে বলে টেস্ট টু টিচ মানে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রণের মাধ্যমে কাউকে শেখানো আর সামিটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে টেস্ট টু টিচ মানে টিচ টু টেস্ট আগে শিখে তারপরে একেবারে যে এক্সামটা আমরা নিচ্ছি মূল্যায়ন করছি কোনো এক্সামের মাধ্যমে সেটা হচ্ছে সামিটিভ অ্যাসেসমেন্ট বোঝা গেছে তো এই হলো আমাদের ইভ্যালুয়েশনে মোটামুটি এই কনসেপ্টগুলো আমাদের কিন্তু বুঝে নিতে হবে অবশ্যই আর একটা ফুল ফর্ম সিসিই ঠিক আছে সিসি এর ফুল ফর্মটা আমরা জেনে নিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন এরপরে দেখো এই ইভ্যালুয়েশন সম্বন্ধে যে কোশ্চেনটা আছে While evaluating students' responses for a reading comprehensive marks, comprehensive responses for a reading comprehensive. মানে হচ্ছে response মানে হচ্ছে এখানে লেখার মাধ্যমে response. রিডিংয়ের মাধ্যমে যেটা বুঝেছে সেটা যদি লেখায় কনভার্ট করার কথা বলা হয় তাহলে কোন জিনিসটায় ভুল ধরতে পারে একজন শিক্ষক কোন জিনিসটার উপর নম্বর কাটা যেতে পারে কোন জিনিসটার উপর ফোকাস করতে পারেন একজন শিক্ষক যখন সে লিখছে কোনো কিছু বুঝে পড়ে সেটা বুঝছে এবং তার অনুযায়ী তাকে রেসপন্স করতে বলা হচ্ছে লিখতে বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে একজন টিচার নাম্বার কাটতে পারে তার কন্টেন্টের উপর ঠিক আছে অপশনটা হবে কন্টেন্ট
মানে সেটা যতটা বুঝেছে সে ঠিকঠাক বুঝেছে কি না, যে কন্টেন্টটা রিডিংয়ে আছে কি না, রিডিংয়ে আছে মানে পড়েছে সে, সেটাই সে তার লেখার মধ্যে ফুটিয়ে তুলতে পারছে কি না, কতটা ফুটিয়ে তুলতে পারছে সেটাই কিন্তু একজন টিচার দেখবেন। তাহলে এখানে কন্টেন্ট এরর্স, কিন্তু কন্টেন্ট এরর্সের উপরে তার মার্কস কাটা যেতে পারে। এরপর হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস, মানে হচ্ছে আমাদের লার্নিং মেটেরিয়াল, লার্নিং করার ক্ষেত্রে কোনো কিছু শেখার ক্ষেত্রে বা টিচ করার ক্ষেত্রে যে সমস্ত মেটেরিয়ালগুলো আমাদের কাজে লাগে সেগুলো হচ্ছে আমাদের টিচিং লার্নিং মেটেরিয়াল। কী কী মেটেরিয়াল কাজে লাগে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে, ভিজুয়াল এইডস, অডিও এইডস আর অডিও ভিজুয়াল এইডস, ঠিক আছে। এই তিনটে হচ্ছে মেনলি আমাদের টিচিং লার্নিং মেটেরিয়ালস। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং, এগুলো হচ্ছে আধুনিকতম যে সমস্ত সংযোজিত হয়েছে যে টিএলএমগুলো বা টিচিং লার্নিং মেটেরিয়ালসগুলো। ভিজুয়াল এইডস কি, ব্ল্যাকবোর্ড, চার্ট, ম্যাপস, পিকচার, ইটিসি, ফিল্ম প্রজেক্টার্স, ওভারহেড প্রজেক্টার্স, নিউজ পেপার, ম্যাগাজিনস, মানে কি যখন আমি কোনো পড়ানো শুরু করছি, এই যে যেমন বোর্ডটা, ডিজিটাল বোর্ড, তখন তোমাদের কিন্তু অটোমেটিক্যালি একটা অ্যাটেনশন চলে আসছে এদিকে, একটা ইন্টারেস্ট গ্রো করছে এই জিনিসগুলো দেখে। তেমনই কোনো লেসন যদি আমরা ফিল্ম প্রজেক্টার, প্রজেক্টারের মাধ্যমে দেখিয়ে অথবা চার্ট অথবা ম্যাপ বা ছবির মাধ্যমে দেখিয়ে শুরু করতে পারি, সে জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি লার্নারদের ইন্টারেস্ট গ্রো করবে অটোমেটিক্যালি, ঠিক আছে। এগুলো আমাদের ভিজুয়াল এইড, মানে শুধু যেগুলো শুধু দেখতে পারি। অডিও এইডস, অডিও এইডস হচ্ছে তাদের লিসনিং যে স্কিলটা সেটাকে ইম্প্রুভ করবে এবং সঠিক প্রোনাউন্সিয়েশনগুলো তাদেরকে অবশ্যই শিখতে সাহায্য করবে। এটা হচ্ছে অডিও এইডস, মানে যেগুলো তারা শুনতে পারবে কোনো জিনিস, ঠিক আছে। তারা নির্দিষ্ট কোনো স্পিচ শুনছে বা কোনো কনভারসেশন শুনছে, সেই শোনার মাধ্যমে কিন্তু তাদের যে প্রোনাউন্সিয়েশন, সেই প্রোনাউন্সিয়েশনটা আরও ঠিকঠাক হবে, ইম্প্রুভ হবে এবং তারা তাদের লিসনিং যে স্কিলটা সেটা কিন্তু ইম্প্রুভ করবে আরও, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অডিও এইডস, মেনলি হচ্ছে রেডিও, টেপ রেকর্ডার। তারপরে হচ্ছে অডিও ভিজুয়াল এইডস, মানে শোনা এবং দেখা দুটোই যায়, ভিডিও ক্যাসেট প্লেয়ার, টেলিভিশন, ফিল্ম প্রজেক্টার, এগুলোর মাধ্যমে মানে সে যখন দেখছে তা দেখার মাধ্যমে সে জিনিসটা তার ভিতরের মধ্যে, তার ভিতরে নিচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে, ঠিক আছে। এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের যে প্রয়োগটা, মানে ল্যাঙ্গুয়েজের যে প্রয়োগটা কীরকমভাবে প্রয়োগ হচ্ছে, বা কথা বলা এবং চোখে দেখা দুটোর মাধ্যমে, কথা শোনা এবং চোখে দেখা দুটোর মাধ্যমেই সে কিন্তু ওই তার মধ্যে জিনিসটা গ্রো করছে একই রকমভাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অডিও ভিজুয়াল এইডস, ভিডিও ক্যাসেট প্লেয়ার, টেলিভিশন, ফিল্ম প্রজেক্টার। তারপরে এই দেখো, হাউ ডাজ দ্য কম্পিউটার টেকনোলজি সাপোর্ট লার্নিং ইন ক্লাস ফাইভ অ্যান্ড সিক্স টু এনহ্যান্স অ্যাকুরেসি ইন স্টুডেন্টস রাইটিং। এটা ক্লাস ফাইভ সিক্সের ক্ষেত্রে কোনো বাচ্চার লার্নিং অ্যাকুরেসি, মানে অ্যাকুরেসি ইন স্টুডেন্টস রাইটিং, মানে রাইটিংয়ে শেখার ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা জিনিস হিন্ট দিয়ে দিই, অ্যাকুরেসি ইন রাইটিং, রাইটিংয়ের ক্ষেত্রে অ্যাকুরেসি মানে কি, কোন জিনিসটা সবার আগে দেখা হয়, স্পেলিং, স্পেলিং ঠিক আছে কি না, যদি স্পেলিং ঠিক না থাকে সেইখানে ক্ষেত্রে আগে নাম্বার কাটা যায়। তার স্পেলিং ঠিক আছে কি না, যখন আমরা কম্পিউটারে টাইপ করবো সেটা কিন্তু কম্পিউটার টেকনোলজির মাধ্যমে, যদি কোনো স্পেলিং ভুল থাকে অটোমেটিক্যালি সেটাকে আন্ডারলাইন করে লাল দাগ দিয়ে আলাদা করে চিহ্নিত করে দেবে। সেই চিহ্নিত যখন করে দেবে তখন সেটা অবশ্যই স্টুডেন্টরা ভালো করে আলাদা করে বুঝতে পারবে, দেখতে পারবে যে ওই জায়গাটা তাদের ভুল আছে। তাহলে কোন জায়গাটা, এখানে হচ্ছে র্যাপিড ড্রিল ওয়ার্ক, ডিটেইলড এরর ফিডব্যাক, এই যে ফিডব্যাক দিচ্ছে এরর, আমরা কোনো কিছু ভুল টাইপ করলে সেটাকে অবশ্যই ভুল দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, করে দেখবে কোনো সময়। আমরা যখন ক্লাস ফাইভ সিক্সে পড়তাম তখন কিন্তু আমাদের ওই ক্লাসে যখন আমরা যদি কোনো ভুল টাইপ করতাম তার তলায় এরকম একটা আন্ডারলাইন লাল দিয়ে আন্ডারলাইন হয়ে যেত। তো এইটা হচ্ছে ডিটেইল এরর ফিডব্যাক, একদম ডিটেইলে আলাদা করে তোমাকে দৃষ্টি আকর্ষণ করে বুঝিয়ে দিচ্ছে, হ্যাঁ এইখানে তোমার ভুল হয়েছে, এটা কম্পিউটার তোমাকে ফিডব্যাক দিচ্ছে, ঠিক আছে। কম্পিউটার টেকনোলজি সাপোর্ট এটাকে বলছে, কম্পিউটার টেকনোলজির মাধ্যমে এটা তোমার হচ্ছে রাইটিং অ্যাকুরেসি, ঠিক আছে, রাইটিং অ্যাকুরেসিটাকে ঠিক করার, এনহান্স করার চেষ্টা করছে বা করছে। তারপরে সবার শেষে হচ্ছে রিমিডিয়াল টিচিং। আচ্ছা, রিমিডিয়াল টিচিং মানে হচ্ছে, রিমিডিয়াল মানে কথাটা কিন্তু আমরা ছোটোবেলায় অনেক সময় দেখবে, ইউনিট টেস্ট যখন হতো রিমিডিয়াল টেস্ট হতো, রিমিডিয়াল টেস্টটা কি, রিমিডিয়াল টেস্ট হচ্ছে সংশোধনমূলক পরীক্ষা। তাই রিমিডিয়াল টিচিংও সেরকম সংশোধনমূলক পরীক্ষা। এদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট বা শিক্ষার্থীরা ক্লাসে পিছিয়ে পড়া, যাদেরকে আমরা বলি, বা তারা তাদের সহপাঠীদের মতো অতটা ভালো করে শিখতে পাচ্ছে না, তাদের জন্য আলাদা করে কিছু স্পেশাল স্ট্র্যাটেজির মাধ্যমে বা স্পেশাল মেথডের মাধ্যমে তাদেরকে আরও ভালো করে ল্যাঙ্গুয়েজটা শিখতে সাহায্য করা, এই হচ্ছে রিমিডিয়াল টিচিংয়ের উদ্দেশ্য। তাই এবার চলো দেখে নিই কী কোন কোন পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেগুলো মেনলি দেখা যায় যে যাদের জন্য তাদের কোনো স্টুডেন্ট বা ছাত্র পিছিয়ে পড়ছে সেগুলো কী কী, পুয়ার মেমোরি, শর্ট অ্যাটেনশন, রিলেটিভলি পুয়ার কম্প্রিহেন্সিভ পাওয়ার, উইক ইন প্রবলেম সলভিং পাওয়ার। পুয়ার মেমোরি, মনে রাখার ক্ষমতা কম, শর্ট অ্যাটেনশন, তাদের এক জায়গায় মনোযোগ আকৃষ্ট করে রাখার ক্ষমতাটা অনেক সময় কম, রিলেটিভলি পুয়ার কম্প্রিহেন্সিভ পাওয়ার,
রিলেটিভলি পুয়র কম্প্রিহেনসিভ মানে বোঝার ক্ষমতাটা কম অন্যদের তুলনায়, উইক ইন প্রবলেম সলভিং পাওয়ার কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা হচ্ছে দুর্বল। এই হচ্ছে মেন পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। পিপল মে হ্যাভ ওয়ান আর মোর দ্যান ওয়ান অফ দি ফলোয়িং লার্নিং ডিফিকাল্টিস, তাহলে এগুলো কীরকমভাবে একজন টিচার ওভারকাম করতে পারেন। অবজেক্টিভস অফ রিমিডিয়াল টিচিং, যেটা বললাম দ্য মেইন অবজেক্টিভ অফ রিমিডিয়াল টিচিং প্রোগ্রাম ইজ টু প্রোভাইড লার্নিং সাপোর্ট টু দ্য পিপল হু আর নট অ্যাজ গুড অ্যাট দেয়ার পিয়ার্স, পিয়ার্স মানে হচ্ছে সহপাঠী, ক্লাসমেট, বোঝা গেছে। টিচার শুড প্রোভাইড সিস্টেম্যাটিক টিচিং টু ডেভেলপ পিপলস জেনারিক স্কিল ইনক্লুডিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, কমিউনিকেশন প্রবলেম সলভিং, কমিউনিকেশন প্রবলেম সলভিং, সেলফ ম্যানেজমেন্ট, মানে হচ্ছে এমনভাবে তাকে শেখাতে হবে যাতে তার জেনারিক, তার মধ্যে মানে জন্মগত যে স্কিলগুলো দক্ষতাগুলো রয়েছে, যেরকম একে অপরের সঙ্গে কথোপকথন বা যোগাযোগ রক্ষা করার যে ক্ষমতাটা, একে অপরের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখার ক্ষমতাটা, সমস্যা সমাধানের যে ক্ষমতা, সেলফ ম্যানেজমেন্ট, নিজেকে ঠিক রাখার ক্ষমতা, এই সমস্ত কিন্তু একজন টিচারকে মাথায় রেখে সেই রিমিডিয়াল টিচিংয়ের প্রসেসটা ঠিক করতে হবে। তবে সবার আগে যেটা করতে হবে, প্রিন্সিপালস অফ হেল্পিং পিপল উইথ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি টিচিং প্রিপারেশন, বিফোর প্রিপেয়ারিং দ্য লেসন্স টিচার শুড আইডেন্টিফাই পিপলস ডাইভার্স লার্নিং নিডস অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা আগেও বলেছি, মানে হচ্ছে একজন বিভিন্ন রকম একটা ক্লাসে বিভিন্ন রকম স্টুডেন্ট থাকতেই পারে এবং তাদের নিড অনুযায়ী, চাহিদা অনুযায়ী, বিভিন্ন চাহিদার বৈচিত্র্যতা অনুযায়ী কিন্তু আমাদের তাদেরকে প্রোভাইড করতে হবে জিনিসগুলো। এটা হচ্ছে টিচিং প্রিপারেশন, একজন টিচারের প্রিপারেশন, কোনো লেসন শুরু করার আগে এরকমভাবে কিন্তু তাকে প্রিপেয়ার করতে হবে। ডিভাইস ভেরিয়াস লার্নিং অ্যাক্টিভিটিস, মানে তাকে ক্লাসের মধ্যে কিছু কিছু মজাদার অ্যাক্টিভিটি অথবা ছোটো ছোটো মজাদার খেলার মাধ্যমে একজন চাইল্ডকে, একটা বাচ্চার মানে কী বলবো, অ্যাটেনশন, মনোযোগ তাকে ধরে রাখতে হবে। কেননা বাচ্চাদের মনোযোগ কিন্তু যদি খেলার মাধ্যমে কোনো জিনিস শেখানো যায়, সেখানে তাকে তাদের মনোযোগ সহজে আকৃষ্ট করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু ডিভাইস ভেরিয়াস লার্নিং অ্যাক্টিভিটিস, টিচার্স মানে ডিভাইস লার্নিং অ্যাক্টিভিটিস, লার্নিং অ্যাক্টিভিটিস মানে কী হচ্ছে, এমন খেলাধুলা বা এমন কাজ যেটা কিন্তু তাদের লার্নিং, যে জিনিসটা শেখানো হচ্ছে, যে লেসনটা শেখানো হচ্ছে, পড়ানো হচ্ছে, সেটার রিলেটেড হবে, তার সম্পর্কিত কিছু হবে, এইটা হচ্ছে ডিভাইস ভেরিয়াস লার্নিং অ্যাক্টিভিটিস। টিচিং অ্যাপ্রোচেস, টিচার শুড গিভ কনসেন্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল এক্সাম্পলস প্রসিডিং টু অ্যাবস্ট্রাক্ট টু কনসেপ্ট, একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বাই ওয়ে অফ সিম্পল অ্যান্ড ইজি স্টেপস। এবার এইখানে যে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টটা কি, ঠিক আছে, প্রসিডিং, এটা হচ্ছে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, এটা আসলে লেখা ছিল কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। এবার কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে, এই টার্মটা প্রথমত ভালো করে জেনে রাখো, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। এবং এরপরে আমি যেটা বোঝাবো, হচ্ছে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে, ধরো আমি বললাম এটা কি, এটা হচ্ছে পেন, তো পেনটা আমি যদি এক শুধু মুখে বলতাম সেটা শুধু অ্যাবস্ট্রাক্ট হয়ে যেত, আমি আগে দেখিয়ে দিলাম যে এইটা, এটা হচ্ছে পেন, ঠিক আছে, আগে দেখিয়ে নিলাম, এই দেখানোটা হচ্ছে কংক্রিট, মানে চোখের সামনে দেখিয়ে নিলাম যেটা তারা চোখে দেখতে পাচ্ছে অথবা হাতে ছুঁয়েও তারা দেখতে পারে, হাতে ছুঁতে পারছে, এটা হচ্ছে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। বা তার পেনের মানে বললাম, এই পেনটার মানে হচ্ছে কলম, বা পেনের সাহায্যে আমরা এই করতে পারি, এই করতে পারি, এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, যেগুলো তারা চোখে দেখতে পাচ্ছে না, শোনার মাধ্যমে তারা বুঝছে। তো এরকমভাবে যদি আমরা কোনো টিচার মানে কী বলবো, শিশুদেরকে, চাইল্ডদেরকে শেখাতে পারি, শিক্ষার্থীদেরকে, তারা কিন্তু সহজেই শিখতে পারবে বিষয়টা, কারণ তাদের চোখের সামনে তারা দেখতে পাচ্ছে জিনিসটা, এরকমভাবে ভালো শিখতে পারবে। প্রোভাইড ক্লিয়ার ইনস্ট্রাকশন, যারা লার্নিং ডিফিকাল্টিস রয়েছে অর্থাৎ তারা কিন্তু ইনস্ট্রাকশন, টিচারের ইনস্ট্রাকশন ভালো করে বোঝে না, তাহলে এই যে বললাম কম্প্রিহেন্সিভ পাওয়ারটা তাদের লো বা কম অন্যদের তুলনায়, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, একদম খুব সহজ এবং খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন একজন টিচারকে দিতে হবে যাতে ক্লাসের সবাই বুঝতে পারে। টিচার শুড গিভ পিপলস শর্ট অ্যান্ড ক্লিয়ার ইনস্ট্রাকশন, ছোটো ছোটো ইনস্ট্রাকশন দিতে হবে, এদিকে এসো, মানে খুব বড় ইনস্ট্রাকশন হলে হয়তো যাদের, যারা মানে পুয়ার কী বলে কম্প্রিহেন্সিভ পাওয়ার যাদের পুয়োর, তারা কিন্তু জিনিসটা ক্যাচ করতে পারবে না, নিতে পারবে না, সেই জন্য খুব ছোটো ছোটো এবং খুব স্পষ্ট ইনস্ট্রাকশন তাদেরকে দিতে হবে যাতে তারা সহজে সেটা ফলো করতে পারে। স্ট্র্যাটেজিস অফ রিমিডিয়াল টিচিং ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম, ঠিক আছে, এই যে এর যে ফুল ফর্মটা, শর্ট ফর্মটা এবং ফুল ফর্মটা দুটোই কিন্তু মনে রাখবে, আইইপি, ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম, টু ফুলফিল দ্য লার্নিং নিডস অফ ইন্ডিভিজুয়াল পিপল, দ্য আইইপি এইমস টু রিএনফোর্স দ্য ফাউন্ডেশন অফ লার্নিং, হেল্প পিপলস ওভারকাম দেয়ার লার্নিং ডিফিকাল্টিস। মানে হচ্ছে এটাই বলতে চাইছি যে ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রামটা কি, ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকে আলাদা করে, প্রত্যেকের চাহিদা বুঝে সেই অনুযায়ী তাকে এডুকেশন দেওয়া বা সেই অনুযায়ী তাকে লেসন দেওয়া যাতে সে ভালো করে শিখতে পারে, তার বেসিক যে স্কিলগুলো সেগুলো আরও ডেভেলপ হয় এবং সে তার দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে, এইটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রসেস প্রোগ্রাম। পিয়ার সাপোর্ট প্রোগ্রাম, পিয়ার মানে হচ্ছে পিয়ার ক্লাসমেট, বুঝেছি, মানে আমি বললাম যে যারা
ধরো একটু এগিয়ে থাকা বা ভালো জিনিসটাকে ধরতে পারে, যাদের মেমোরি ভালো, যারা বুঝতে পারে কোনো জিনিস ভালো ইনস্ট্রাকশন, তাদেরকে বললাম যে তার সহপাঠীদের যে হয়তো একটু পিছিয়ে পড়া, যাদের মধ্যে লার্নিং ডিফিকাল্টিসগুলো রয়েছে, তাদেরকে সাহায্য করে ব্যাপারটা বুঝিয়ে নিতে। এটা হচ্ছে পিয়ার সাপোর্ট প্রোগ্রাম। পিয়ার সাপোর্ট প্রোগ্রাম হেল্প পিপল টু রিইনফোর্স দেয়ার নলেজ। রিইনফোর্স মানে হচ্ছে শক্তি বৃদ্ধি, তার নলেজ বৃদ্ধি করা, মানে জ্ঞান বৃদ্ধি করা, এবং ডেভেলপ দেয়ার কমিউনিকেশন স্কিলস অ্যাজ ওয়েল অ্যাজ গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। কমিউনিকেশন স্কিল কখন ভালো হবে? যখন তারা একে অপরের সঙ্গে নিজেদের মধ্যে কথা বলে, তাদের নলেজটা বাড়াবে, এবং তাদের ইন্টারপার্সোনাল যে রিলেশনশিপ, মানে তাদের মধ্যে ব্যক্তিগত যে সম্পর্কটা, সেটা আরও ভালো হবে। রিওয়ার্ড স্কিম, মানে টিচার এসে বলে দিলেন যে যে এটা করবে, যে ভালো নাম্বার পাবে, ভালো নাম্বার পেয়ে দেখাবে ইউনিট টেস্টে, তাকে আমি এই চকলেটটা দেবো, বা তাকে আমি একটা কলম উপহার দেবো, বা তাকে একটা খুব ভালো বই গিফট করবো। এই যে রিওয়ার্ড, রিওয়ার্ডের যে লোভ লোভ দেখাচ্ছেন, অথবা আকৃষ্ট হবে, লোভ ঠিক বলবো না, লোভ বলাটা ঠিক হবে না, মানে আকর্ষণ, তার মনোযোগ আকর্ষণ করার জন্য একজন টিচার যে এই রিওয়ার্ডের কথাটা ঘোষণা করছেন, এক্ষেত্রে কিন্তু তাদের মনোযোগটা একদম সরাসরি ডিরেক্টলি একদম ওই জিনিসটার দিকে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই স্কিমটাকেও কিন্তু এর মধ্যে খুব ইম্পর্টেন্ট ধরতে পারি। রিওয়ার্ড স্কিম এটাকে বলা হয়ে থাকে, টু মোটিভেট পিপলস, মানে তাদেরকে উদ্বুদ্ধ করা, ঠিক আছে, মানে স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করা, হ্যাঁ আমি এটা করবো তাহলে আমি জিনিসটা পাবো, তাদেরকে উদ্বুদ্ধ করা মেনলি হচ্ছে, এটা হচ্ছে উদ্দেশ্য। স্ট্র্যাটেজিস অফ রিমিডিয়াল টিচিং। এইবার এখান থেকে এই একই ধরনের একই টাইপের কোশ্চেন আসে, যেই রিমিডিয়াল টিচিং ইজ নিডেড টু টেস্ট লার্নার্স পিরিয়ডিক্যালি, টু হেল্প স্টুডেন্টস পাস দি এক্সাম, টু অ্যাড্রেস গ্যাপস ইন লার্নিং, টু হেল্প ব্রাইট স্টুডেন্টস টু এক্সেল। এর মধ্যে কোনটা হবে? হেল্প দ্য স্টুডেন্টস টু পাস দ্য এক্সাম, এটা নয়। টু হেল্প ব্রাইট স্টুডেন্টস টু এক্সেল, এটা নয়। টু টেস্ট লার্নার্স পিরিয়ডিক্যালি, এটা নয়। তাহলে অপশান হবে টু অ্যাড্রেস গ্যাপস ইন লার্নিং, মানে লার্নিংয়ের মধ্যে যে মানে ডিফিকাল্টিগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করা, খুঁজে বার করা, এবং আরেকটা পরবর্তী সে উদ্দেশ্য, এটা তো অর্ধেক উদ্দেশ্য, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, সেটাই কিন্তু রিমিডিয়াল টিচিংয়ের উদ্দেশ্য। তাহলে এখানে ভিডিও আজকে শেষ হলো এখানে।